আমাদের অবশ্য হোমিওপ্যাথিক জ্ঞান আরো ত্বরান্বিত হবে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। তো এই মুহূর্তে আলোচনা নিয়ে আসছেন আমাদের প্রাণ বিশেষজ্ঞ ডক্টর আসাদুদ্দিন স্যার। জি স্যার, আপনি আপনার মূল্যবান আলোচনা পেশ করুন স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে আমরা হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্টের গ্রুপে সকলেই যুক্ত হতে পেরেছি। তাই সেই মহান রাজা রাজাদেরাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করি মানবতার মুক্তির দেশের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং আরো স্মরণ করি তাসমিল হ্যানিম্যানকে যিনি হোমিওপ্যাথির জনক, এবং সেই আদর্শ কথা বলতে গিয়ে আদর্শ প্রতিষ্ঠিত করতে গিয়ে হোমিওপ্যাথির এই নীতিকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেক প্রত্যাশিত নির্যাতিত হয়েছেন। তো আমরা তাদেরই মানে আমরা মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যানের আদর্শে গলা সৈনিক বলা যায়। তো সেই আদর্শের গলা সৈনিকদের একাংশ যারা এখানে এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই ও শুভেচ্ছা জানাই। হৃদয়ের গভীর থেকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার, আমরা আপনাকে সমস্ত পার্টিসিপেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, দোয়া এবং মোবারকবাদ জানাচ্ছি স্যার। জি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো স্যার? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, আল্লাহ শুকরিয়া। আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা প্রথম পর্বে আলোচনা করতে চাচ্ছি যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট অফ দ্য চিলড্রেন। এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। তো আজকের ক্লাসের বিশেষ আকর্ষণ আমি মনে করি, তো একজন শিশুর আচরণ ধারা থেকে তার আচরণগত বিশেষ বৈশিষ্ট্য নির্ণয় করে হোমিওপ্যাথিক কিভাবে মেডিসিন একটা ওয়েল সিলেক্টেড রিমেডি দেওয়া যায় বা ওয়েল সিলেক্টেড রিমেডি দেওয়া যায় সেই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা যেটা দেখি, শিশুদের কিন্তু অ্যাজ এ ডক্টর হিসেবে, সেটা হোমিওপ্যাথিক হোক অথবা অ্যালোপ্যাথিক হোক, হার্বাল হোক, ইউনানি হোক, প্রত্যেককেই সাইকোলজিক্যাল যে বিষয়গুলো এটা কিন্তু অবশ্যই জানতে হয়। একটা শিশুর আচরণ কেমন, সেটা স্বাভাবিক আচরণ না অস্বাভাবিক আচরণ, তো কোনো শিশুর ক্ষেত্রে এই ধরনের অস্বাভাবিক আচরণ আমরা দেখতে পারি, তখন কিন্তু অনেক বাবা মাই কিন্তু হয়তো তার সাইকোলজি বুঝে না, সে আসলে কি চাই। অনেক ভালো ডাক্তার ছাড়া এটা বুঝে না যে আসলে তাকে কি কাউন্সিলিং করা দরকার, তো কি কারণে সে বিরক্তিকর অবস্থা তৈরি করতেছে, এটা কিন্তু বাবা মাকে বুঝতে হয়। সকল বাবা মা তো আর এইভাবে সাইকোলজিক্যাল বিষয় তারা বুঝবে না, অনেক ডাক্তারই এটা বুঝে না, বাবা মা তো দূরের কথা। এনিওয়ে, তো এটা কিন্তু অনেক বাবা মাই কিন্তু বিরক্তিকর মনে করে, যার ফলে কি করে এই সন্তানদেরকে মারধর করে। তো মারধর করার ফলে দেখা যায় তাদের ব্রেন কিন্তু অ্যারেস্টেড হয়ে যায়, তাদের যে বিকাশ শক্তি সেটা কিন্তু অ্যারেস্টেড হয়ে যায়। অনেক সময় আমরা দেখেছি বিভিন্ন মাদ্রাসাতে তো এইভাবে মানসিক নির্যাতন করা হয়, শারীরিক নির্যাতন করা হয়। আসলে এই ধরনের নির্যাতন করার ফলে আমি অনেক সংখ্যক স্টুডেন্টকে দেখেছি তারা হাবাগোবা টাইপের হয়ে যায়, কথা ঠিক মতো বলতে পারে না, মানুষের কাছে নিজের সমস্যাটাকে এক্সপ্রেস করতে পারে না। আপনারা যারা প্র্যাকটিস করেন, আপনাদের কাছে যে সমস্ত রোগী আসে দেখবেন যে অধিকাংশ মাদ্রাসার স্টুডেন্টদের, দেখবেন সবাই এমন না, ব্যতিক্রম কিছু থাকবে, দেখবেন যে এরা কিন্তু ঠিক মতো নিজেকে প্রেজেন্ট করতে পারে না। এটা আছে, কেন কেন এটা হয়েছে এর পিছনে অবশ্যই কি তার একটা ভয় কাজ করে, তার একটা মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচারের কারণে সে এইভাবে কিন্তু নিজেকে এক্সপ্রেস করতে পারে না এবং হাবাগোবা টাইপের হয়ে যায়। আমরা অনেক দেখি এখন যে সমস্ত পিতা মাতা তাদের আচরণ তারা না বুঝে এইভাবে অত্যাচার করতে থাকে, ভয় দেখাতে থাকে, অনেক সময় বাবা মা কিন্তু ভয় দেখিয়ে তাদেরকে কি থামিয়ে দেয়, এটা কিন্তু ঠিক না। এই কারণে অনেক পিতা মাতাও কিন্তু অনেক সময় কি উৎকণ্ঠায় থাকে, উদ্বিগ্নতায় থাকে, অনেকে কিন্তু ভাবে যে আসলে আমার ছেলে কেন এমন আচরণ করতেছে, আমার কাছে কেন এমন আচরণ করতেছে, এটা কিন্তু তাদেরকে কি ভাবিয়ে তোলে।
তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এগুলো অনুসন্ধান করতে হয়, অনুসন্ধান করার পরে কি কারণে সে এই ধরনের আচরণ করে, তার পরিবেশটা কি আসলে স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর পরিবেশ, সে যেই রুমে বা যেই বাসাতে অবস্থান করতেছে তার বাবা মা, তো ওই সন্তানটা হয়তো ওই রুমে বা ওই পরিবেশে সে কি করতে পারতেছে না, এটাকে মানে নিতে পারতেছে না, তার অস্বস্তি বোধ করতেছে। অনেক সময় অনেক শিশুরা কান্নাকাটি করে, তো ছোট 2 মাসের বাচ্চা কেন কান্নাকাটি করে, এত তো কান্নাকাটি বিভিন্ন কারণে কান্নাকাটি করতে পারে, যখন সে প্রস্রাব করে দেয় তখন সে কান্নাকাটি করতে পারে, যখন সে পায়খানা করে দেয় সে কান্নাকাটি দিয়ে জানিয়ে দেয় কান্নাকাটি করে যে হ্যাঁ আমি পায়খানা করে দিয়েছি, যখন দেখা যায় ঘুম থেকে উঠেই তো দেখে যে কাউকে পাচ্ছে না সে সময় কান্নাকাটি করতে পারে, তার পেটে ব্যথা হলে কান্নাকাটি করতে পারে, তার কানে যন্ত্রণা হলে কানে বেদনা হলে কান্নাকাটি করতে পারে, বিভিন্ন কারণে কান্নাকাটি করে। এখন মা মনে করে যে এই সন্তান কান্নাকাটি করতে সময় ক্ষুধার্ত হয়েছে, ক্ষুধা লেগেছে, তো দেখা যায় যখনই কান্নাকাটি করে তখনই কিন্তু তাকে বারবার ব্রেস্টফিডিং করায় থাকে, তো ব্রেস্টফিডিং করানোর ফলে কি হয় এর পাত্র কিন্তু আর নিতে পারে না। সময় লাগে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা, প্রেগনেশন হতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যায়, এরপরে পাকস্থলীকে আরো আধা ঘন্টা রেস্ট দিতে হয়, তারপরে বাচ্চা যখন কান্নাকাটি করে তখন বুঝতে হয় বাচ্চা ক্ষুধার জন্যই কান্নাকাটি করতেছে, কিন্তু বাচ্চা যেই কান্নাকাটি করে 20 দিন পর পর আসতে এসে কাজকর্ম ফেলে রেখে সেই বাচ্চাকে একটু ব্রেস্টফিডিং করিয়ে যায়, কি এমন ধরনের মায়েরা করে কিনা শুইতে হয়, ওটা হইলে তারপরে তাড়াতাড়ি উঠা যায় না, কষ্ট করা। তো যাই হোক ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে একজন মা কিন্তু, অনেক মাই কিন্তু জানে না, অনেক লেখাপড়া মা মানে লেখাপড়া করেছে গার্ডিয়ান সচেতন তারাও কিন্তু জানে না যে আমাদের মানে কি বলবো এটা পারিবারিক ভাবে সচেতনতা বোধ নাই বা ওই ধরনের লেখাপড়া নাই, যার ফলে ওনারা কি করেন বারবার ওই শিশুটাকে কি করেন খাবার খাওয়ান, হ্যাঁ বারবার ব্রেস্ট ফিডিং করান, যার ফলে তার পাকস্থলী কি ওই লোডটা নিতে পারে না, এরপরে কিছুদিন পরেই দেখা যায় এই বাচ্চাটা কি করে বারবার পাতলা পায়খানা করতেছে, বারবার বমি করতেছে, এতে করে সে দুর্বল হয়ে যাচ্ছে, আবার সে বমি করতেছে আবার খাইতে যাচ্ছে, এই ধরনের বিশেষ বিশেষ কিছু মেডিসিনের চিত্র আমরা পাই কিন্তু। তো যাই মেডিসিনের চিত্র আমরা পরে এ করবো, আসলে কিভাবে বাচ্চারা অসুস্থ হয়, তাদের আচরণ কেমন থাকবে, হ্যাঁ কেন এর এই অসুস্থতা দেখা দিচ্ছে, এর পিছনে কিন্তু অনুসন্ধান করতে হয় কি কারণে তারা অসুস্থ হয়ে যাচ্ছে। যাই হোক এনিওয়ে এইগুলো কিন্তু আমাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, অ্যাজ এ ডক্টর হিসেবে পেশেন্টদেরকে কাউন্সেলিং করতে হবে, তো তার বাচ্চাদেরকেও যেন এইভাবে ব্রেস্টফিডিং বারবার না করায় সেটাও আমাদেরকে বলে দিতে হবে, তা না হলে দেখা যায় যে এই বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে, এখন হঠাৎ করেই বাচ্চা হয়তো প্রচণ্ড বমি আর পাতলা পায়খানা শুরু করবো, কিন্তু বাবা মা যে আমরা তার প্রতি এইভাবে এই যে বারবার তাকে ব্রেস্টফিডিং করার ফলে কি হয়েছে সে অসুস্থ হয়ে গেছে আজকে, কিন্তু এটা অ্যালোপ্যাথিক চিকিৎসা নিলেও কিন্তু এটা ভালো হতে চায় না, আসলে সমস্যাটা কোথা থেকে তৈরি হয়েছে এই পজিশনের ইতিহাস কোন অ্যালোপ্যাথিক চিকিৎসক কিন্তু এটা দেখতে চান না, তো দেখে যে আসলে তার সমস্যাটা কি, হ্যাঁ তো কোথা থেকে হলো এটা দেখার চেষ্টা করে না, তো এই সমস্যা নিয়ে যখন হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাছে আসে তখন কিন্তু আমরা বিশেষ একটি মেডিসিনের চিত্র পাই, তাই না, ইথুজা নামক একটি মেডিসিন আছে বিশেষ করে গরমকালে এই ধরনের অবস্থা দেখা দেয়, তো বারবার দেখা যায় যে সে কি করতেছে বমি করতেছে পাতলা পায়খানা করতেছে অথচ খাওয়ার জন্য সে অস্থির হয়ে যায়, যেই মাত্র বমি করে ক্লান্ত শ্রান্ত হয়ে যায় তার মাথাটাকে কি স্থির রাখতে পারে না, ঘাড়টা পড়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু আবার সে দুধ পান করতে চায়, এটা কিন্তু ইথুজার বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। যাই হোক তো প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে অনেক সময় তাদের আভ্যন্তরিক যে কষ্ট ভিতরের যে কষ্ট এটা কিন্তু মৌখিক ভাবে এরা প্রকাশ করতে পারে, আর অনেক সময় দেখা যায় হ্যাঁ প্রাপ্ত বয়স্ক
কিন্তু অনেকেই মৌখিকভাবে তাদের কষ্টের কথা, তাদের যন্ত্রণার কথা তারা কিন্তু এক্সপ্রেস করতে পারে না। দুই ধরনের শিশু কিন্তু আমরা দেখতে পারি। তো তাদের ক্ষেত্রে আমরা দেখি যে শারীরিক যে সমস্ত লক্ষণ দেখা দিবে, মানসিক যে সমস্ত লক্ষণ দেখা দিবে, এই সমস্ত লক্ষণের উপর ভিত্তি করে আমরা মেডিসিনের দিকে পৌঁছানোর চেষ্টা করবো। তো শিশুর আপনার যখন ক্রম বিকাশের যে টোটাল আলোচনা করবো, এরপরে আমরা মেডিসিন আলোচনা করবো, ঠিক আছে কিনা? আমি আর একটু বলি এখানে, যে প্রত্যেকটা মানুষের একটা টার্নিং পয়েন্ট থাকে। নদীতে যেরকম একটা টাইমে জোয়ার আসে, মানুষের বডিতে ওই টাইমে একটা জোয়ার আসে। ওই টাইমে যদি মানুষ তখন ভাইটাল ফোর্সটা ঠিক থাকে, ওই টাইমে যদি কোনো রকমের ডিপ অসুস্থতা আসে তাহলে এটা একটা ডেঞ্জারাস বিষয়। সেই জন্য ওই টাইমে খুব কেয়ারফুল থাকতে হয়। যদি কেয়ারফুল থাকে তাহলে মেডিসিনের খুব একটা দরকার হয় না। মানসিক যে সমস্যাগুলো দেখা দিলে অনেক সময় জন্মগত ভাবেই একটা ত্রুটি নিয়েই কিন্তু পৃথিবীতে আসে। অনেক সময় হয়তো গর্ভের থেকেই দেখা যায় যে মা হয়তো পড়ে গেছে, মা পড়ে গিয়ে এই শিশু তার কোথাও এমন এক জায়গায় আঘাত লাগছে, এই আঘাত লাগার পরে দেখা গেল সে যখন পৃথিবীতে এসছে তো এই আঘাতজনিত কারণেই হয়তো তার বাকশক্তি কি লোপ পেয়ে গেছে, সে কথা বলতে পারে না, ঠিকমতো হাঁটতে পারে না। অথবা এমন ইতিহাস থাকতে পারে, আমরা শিশুদেরকে যখন চিকিৎসা করব তখন কিন্তু গর্ভধারণের আগ থেকে শুরু করে গর্ভধারণের সময়, মানে যখন গর্ভধারণ করেছে সেই ইতিহাসটা নেব এবং তাদের অর্থাৎ এই সন্তানের পিতামাতার আগের ইতিহাস নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? যে যদি তারা এই ধরনের কোনো দোষে দুষ্ট কিনা, তারা গনোরিয়া, সিফিলিস, হ্যাঁ, অথবা অন্য ধরনের স্কিন ডিজিজ, এই কোনো ব্যাধি অথবা শারীরিক মানসিক এমন কোনো যন্ত্রণা ছিল যেটা দীর্ঘ বছর ধরে এটা কি সাফার করেছে, তারপরে সে সাপ্রেস করেছে, তো এই কষ্টগুলো যন্ত্রণাগুলো সে এটা পুষে রেখেছে, তো তারপরে এটা প্রপারলি চিকিৎসা পায় নাই, এর কারণেও কিন্তু এটা সন্তানের উপরে একটা প্রভাব পড়ে। সেই ইতিহাস এই জন্য শুধু সন্তানকেই রোগ লক্ষণ আমি পাইলাম আর ওষুধ দিলাম সেই ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল আসবে না। আমি দীর্ঘদিনের প্র্যাকটিস লাইফে আমি দেখেছি যে এমন কোন ইতিহাস হয়তো লুকিয়ে আছে, হয়তো এই সন্তানের বাবা মা দেখা যায় যখন তাদের বিয়ে হয় নাই, হয়তোবা সেটা নারীর ক্ষেত্রে হতে পারে, হয়তোবা পুরুষের ক্ষেত্রে হতে পারে, হয়তোবা এই সন্তানের বাবার অতীতের ইতিহাসটা এমন ছিল যে তার সাইকোটিক কোনো দোষ ছিল অথবা সিপিডির কোনো দোষ ছিল, এখন বিয়ে শাদী হওয়ার পরেই এখন দেখা যায় সেক্সুয়াল একটা কন্ট্যাক্ট হয়, এর ফলে দেখা যায় তাদের সন্তান হচ্ছে না, অথবা দীর্ঘ দিন চিকিৎসা নিয়ে নিয়ে সন্তান আসলো বটে কিন্তু পূর্বের দোষটা প্রপারলি সেইভাবে দূর করা হলো না বা রিমুভ করা হলো না, এর ফলে কি হবে, এর ফলে এই সন্তানের উপর একটা ইম্প্যাক্ট পড়বে, একটা ইনফ্লুয়েন্স তৈরি হবে, তারপরে দেখা গেল সে যখন পৃথিবীতে আসবে বিভিন্ন সমস্যা, আজকে সমস্যা কালকেও সমস্যা, এবং অনেক সময় দেখে বিকলাঙ্গ সন্তান জন্মগ্রহণ করতে ইতিহাস নিয়ে রাখেন যে এদের বংশগত কোনো এমন হিস্ট্রি আছে যার ফলে এই সন্তান বিকলাঙ্গ সন্তান হিসেবে পৃথিবীতে আসতেছে, অথবা এই যে বিবাহ হওয়ার পরে দেখা গেল অনেক সময় অনেক স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, সংসারে অনেক এমন কিছু চাপ থাকে, দেখা যায় যে স্ত্রী সে স্বামীর কাছে বলতে পারে না, অপরদিকে শ্বশুর শাশুড়ি নির্যাতন, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, এইভাবে বিভিন্ন ভাবে নির্যাতন করতে থাকে, তো এটা স্বামীর কাছে বললে এটা আবার অন্যভাবে নেবে, সংসার ভেঙে যাবে, এটা কিন্তু আমাদের সমাজে অহরহ ঘটে থাকে। তো এই ঘটনা যখন ঘটে কিন্তু যখনই এই সন্তান আসলো গর্ভে তখনই দেখা যায় সে জন্মগ্রহণ করেছেই কিন্তু অসুস্থ অবস্থানে, মানসিক অবস্থা, শারীরিক অবস্থা যখন এই পিতামাতা ভালো থাকবে না তখন গর্ভে কিন্তু একটা ভালো সন্তান আশা করা ঠিক হবে না, এই অবস্থাটা জানতে হয়।
তো যাই হোক, আবার অনেক সময় এমন হতে পারে যে শিশু জন্মগ্রহণ করার পর থেকে তাকে অত্যন্ত কড়া শাসন করা হচ্ছে, অত্যন্ত প্রহার করা হচ্ছে, তো একটু চিৎকার করলে এমনি মারধর করে। অনেক বাবা মা আছে এইগুলোর ফলে দেখা যায় যে এই অতিরিক্ত ডমিনেটিং করার ফলে সে মানসিক ভাবে কি অসুস্থ হয়ে যায়, শারীরিক ভাবে অসুস্থ হয়। এই ধরনের অবস্থা যখন দীর্ঘদিন চলতে থাকে তারপরে হয়তো বিভিন্ন রোগ ব্যাধিতে এই সন্তান আক্রান্ত হতে পারে। এরপরে হয়তো এই সন্তানের বাবা মা চিন্তা করে উৎকণ্ঠিত হয়ে যায় যে আসলে আমার সন্তান কি রোগই ভালো হয় না, কেন ভালো হয় না, এটা অ্যালোপ্যাথিতে পরীক্ষা নিরীক্ষা করেও কিন্তু এই সমস্যা সমাধান করা সম্ভব হয় না। ঠিক আছে, যাই হোক, কিন্তু আমরা যদি তার গর্ভধারণের ইতিহাস থেকে শুরু করে এমনকি বিয়ে সাথের আগে তাদের মানে কি বলবো লাইফ স্টাইল সেটা জানতে হবে এবং তাদের কোনো কঠিন ব্যাধি হয়েছিল কিনা সেটাও জানতে হবে, তা না হলে এই শিশুকে প্রপারলি চিকিৎসা দেওয়া যাবে না। অনেক সময় দেখা যাবে যে শিশুর এমন এক আচরণ, এতে করে শিক্ষক অতিষ্ঠ হয়ে যায়, এতে করে বাবা মা অতিষ্ঠ হয়ে যায়, এতে করে আত্মীয় স্বজন অতিষ্ঠ হয়ে যায়, মানে এই সন্তানের অবাঞ্ছিত আচরণে অপ্রত্যাশিত আচরণে সবাই অতিষ্ঠ হয়ে যায়। কিন্তু কেন এই সন্তান এই ধরনের আচরণ করে এতে কিন্তু অতীতের ইতিহাস থেকে আমাদের জেনে নিতে হবে, হ্যাঁ কেন এটা আচরণ করতেছে। তো এটার জন্য আমাদের আসলে কোন বয়স থেকে কোন বয়স স্তর পর্যন্ত তারা কি ধরনের আচরণ ভঙ্গি করে সেটা একটু আলোকপাত করার চেষ্টা করব। এখন যে সমস্ত শিশুদের ক্ষেত্রে আমরা দেখি জিরো থেকে শুরু করে দুই বছর বয়স পর্যন্ত, কত থেকে শুরু করি, জিরো থেকে শুরু করে একেবারে দুই বছর বয়স পর্যন্ত যে সমস্ত শিশুরা কি করে ক্রমাগত কান্নাকাটি করে, অনবরত কান্নাকাটি করতেছে। তো কান্নাকাটি করতেছে এটা কিন্তু আমি আগেই বলেছি, কেন কান্নাকাটি করতেছে এটা কিন্তু অনেক বাবা মাই কিন্তু এ বিষয়ে অকিফাল নয়, অবগত নয়, যার ফলে তাকে বারবার ব্রেস্টফিডিং করাই এবং তার পেটটা কিন্তু অসুস্থ হয়ে যায়। আমি আগের যে ইতিহাসগুলো বলেছি, অনেক সময় এই দুই বছরের মধ্যে দেখা যায় যখন সে মাঝে মাঝে একটা স্টক গালি দিচ্ছে, একটু বালি পাইলে গালি দিচ্ছে, একটু কাদা পাইলে গালি দিচ্ছে খাচ্ছে, তো অপচ্য কুখাদ্য অখাদ্য খাবার সে মুখে দিচ্ছে। অনেক সময় এই দুই বছরের বাচ্চা আপনি তাকে কিছু বলছেন সে কি করতেছে, মাথাটাকে ওয়ালের সাথে আঘাত করতেছে, নিজের চুল নিজে টানতেছে, এমন করে কেনা করে না করে। অনেক সময় দাঁত উঠেছে সে রাগ নিবারণ করতে পারতেছে না, তখন কি করছে দাঁতের সাথে দাঁত কাটতে থাকে, অনেক সময় যাকে পায় তাকে কামড়াই দেয়। এগুলো কি বিশেষ আচরণ ধারা কিন্তু শিশুদের মধ্যে আমরা পাই না? অবশ্যই পাই। এই আচরণ ধারাতে সবসময় আপনি রোগের লক্ষণ নিতে গেলে কিন্তু সঠিক মেডিসিনের দিকে যেতে পারবেন না। তো রোগের লক্ষণ হয়তো একরকম ইয়ে করতে কিন্তু মানসিক লক্ষণটা অন্যভাবে দেখা দিয়েছে। এই জন্য লক্ষণের উপর ডিপেন্ড করলেও মনে হচ্ছে হ্যাঁ আপনি লক্ষণের উপর ডিপেন্ড, অবশ্যই আমাদের লক্ষণের উপর ডিপেন্ড করতে হবে, কিন্তু এই লক্ষণগুলো কেন তৈরি হয়েছে এর ইতিহাসটা জানার চেষ্টা করতে হবে। তো যখন আমরা এই ধরনের ইতিহাস জানতে পারবো, কজেশন জানতে পারবো, তাহলে সেই ক্ষেত্রে মেডিসিন আরো সঠিকতার দিকে মানে সিমিলার থেকে মোর সিমিলার অথবা সিমিলিমাম করা সম্ভব হবে। অনেক সময় আপনি একটা ছোট বাচ্চাকে বকা দিয়েছেন যে তো সে, আমি একটা ইতিহাস বলবো, তো যেহেতু অনেক সময় কথার প্রসঙ্গে বিভিন্ন ইতিহাস চলে আসবে, সেই ইতিহাসটা বললেই তখন আলোচনাটা আরো মনে হয় এটা মনে থাকবে। ইতিহাসটা ছিল এমন, আমি যখন যশোর সাংকেতিক প্যারামেডিকেল কলেজে ভর্তি হয়েছিলাম, তো কালীগঞ্জের একজন ডক্টর উনি মাহতুবুদ্দিন ডিগ্রি কলেজের উনি ছিলেন ইংরেজি একজন শিক্ষক ছিলেন, তো উনি হোমিওপ্যাথিক চিকিৎসাও দিতেন অপরদিকে শিক্ষকতাও করতেন। তো ওনার রোগী দেখার একটা ইতিহাস, সেটা আমি যখন যশোর কলেজে পড়তাম তখন আরেকজন টিচারের মাধ্যমে আমি ইতিহাসটা জানতে পেরেছি। ইতিহাসটা ছিল এমন যে তার মেয়েটার বয়স প্রায় 8-10 বছর বয়স, তো এই মেয়েটার হাত থেকে যদি কোনো নিয়ে নেওয়া হয় সেটা হচ্ছে আপনার একটা কাগজ হোক, একটা কলম হোক, একটা খাবার হোক, যে কোনো কিছু নিলেই ফিট হয়ে যায়। কি এটা কি বিশেষ মেডিসিনের লক্ষণ না যে আপনি তার কাছ থেকে একটু কি একটা জিনিস দিচ্ছেন, একটা ছোট বাচ্চা বিস্কিট খাচ্ছে তো আপনিও আদর করে আমাকে একটু দাও তো, ওটা যে আবার বিস্কিটটা হাতে নিয়ে নিয়েছেন অজ্ঞান হয়ে গেছে, ওর হাতে থেকে কলম নিয়েছেন, হ্যাঁ এটা কেন ঘটেছে, এর পিছনে অনেক সময় কারণ লুকিয়ে থাকে, সেই কারণগুলো আমাদের উদ্ঘাটন করতে হয়। এখন এই এই মেয়েটা ছিল পুলিশের মেয়ে, তো এক দারোগার মেয়ে, তো দারোগার স্ত্রীর বক্তব্য, তুমি হয়তো এমন কোনো মানুষের সাথে খারাপ আচরণ করেছো, অবিচার করেছো,
যার ফলে আল্লাহ তোমাকে তোমার সন্তানের মাধ্যমে এটা শোধ দিচ্ছে। ঠিক আছে, তাও হতে পারে। তো তুমি কার সাথে এই ধরনের খারাপ আচরণ করছো তুমি মনে করো, তার কাছে ক্ষমা চেয়ে আসো। তো এই ধরনের চিকিৎসা, অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক বিভিন্ন চিকিৎসা নেওয়া হয়েছে কিন্তু ভালো হয়নি। সর্বশেষ হচ্ছে সৈয়বুর রহমান স্যারের কাছে, তো উনি পোর্টাল লাভ করলি আপনাকে ওই মেয়েটাকে ইগনেশিয়া দিল। এই মেয়েটাকে কি করলো? ইগনেশিয়া দিল। তো ইগনেশিয়া দেওয়াতে এই কিছু নিয়ে আর হয় না, আর তার কাছ থেকে হাত থেকে জিনিস নিল আর সে এইভাবে ফিট হয়ে যায় না। তো এগুলো কিন্তু, এগুলোর পিছনে ইতিহাস আছে, হয়তো বা আরো ইতিহাস নিয়ে জানা যাবে যে এই বাবা মায়ের মধ্যে কোনো এই ধরনের মানে মনোমালিন্য ছিল, তারপরে হয়তো এটা সন্তান যখন গর্ভে এসছে সেই গর্ভে গর্ভজাত সন্তানের মধ্যে এটা প্রভাব পড়তে পারে, অথবা দেখা যায় যে সে এই ইগনিশিয়ান না হয়ে নেতামে পারতো। তো এর পিছনে অনেকগুলো ইতিহাস থাকতে পারে। এনিওয়ে, তো এই ধরনের সমস্যা যখন কোনো শিশু নিয়ে আসবে আমাদের কাছে, তখন আমরা ইতিহাস নিয়ে তখন যাচাই বাছাই করবো যে আসলে কোন কারণে রোগটা তৈরি হয়েছে। এখন যেটা বলতেছিলাম যে অনেক শিশু রাগের সময় কি করে, নিজের চুল টানে, মাথাটাকে ওয়ালের সাথে আঘাত করে, অথবা দেখা যায় যে আপনি একটু বকা দিয়েছেন সে মানে কাঁদতে কাঁদতে দম আটকে আসতেছে, এমনও হতে পারে। আবার অনেক সময় কিছু শিশুদের ক্ষেত্রে দেখা যাবে যে প্রায় দেখা যায় দুইটা আঙ্গুল মুখের মধ্যে দিয়ে এসে চুষতেছে, সে থাম চুষতেছে। অতিরিক্ত যদি ভয় থাকে, হ্যাঁ, অতিরিক্ত ভয়ের ফলে সে দেখা যায় যে অসুস্থ হয়ে পড়তেছে, এটাও হতে পারে। যে একা থাকলে ভয় করে, অল্পতেই সে অল্প শব্দ হলেই সে চমকে ওঠে, এগুলো কিন্তু আমরা শিশুদের ক্ষেত্রে দেখি। কিন্তু 2 বছর থেকে 6 বছর বয়স পর্যন্ত, 2 বছর থেকে 6 বছর বয়স পর্যন্ত এই সময় কিন্তু আরেক ধরনের অবস্থা দেখা যায় শিশুদের ক্ষেত্রে। অনেক সময় সে দুঃস্বপ্ন দেখে, ঘুমের মধ্যে দুঃস্বপ্নে সে কান্নাকাটি করে ওঠে, চিৎকার দিয়ে ওঠে, অথবা দেখা যায় যখন তার রাগ হয় এই রাগটা আক্রমণের সাথে আপনাকে সেটা কি ভাইয়ের সাথে হোক বোনের সাথে হোক তো মারামারি শুরু করে দেয়। এদের মেজাজটা অস্বাভাবিক হয়ে যায়, হাইপার অ্যাক্টিভিটি যে সমস্ত শিশুদের ক্ষেত্রে আমরা দেখি, তাদের কিন্তু এটা আমরা অহরহ দেখি। এটা যে অত্যন্ত হাইপার অ্যাক্টিভ যারা শিশু, তাদের ক্ষেত্রে অত্যন্ত আক্রমণাত্মক মনোভাব নিয়ে রাগ দেখাতে চাই। ঠিক আছে, অনেক সময় চিৎকার করে মানে কান্নাকাটি করে। তো অনেক সময় দেখা যায় যে কিছু কিছু শিশু এক মানে 5 জন যদি সন্তান থাকে বাবা মায়ের, তো এই 5 জন শিশুর মধ্যে থেকে কোনো কোনো শিশু হয়তো অত্যন্ত হিংসাপরায়ণ হয়ে যায়। কি হয় না, আমরা এটা দেখি কিনা দেখি, অত্যন্ত হিংসাপরায়ণ হয়ে যায় যে ওকে তুমি কি করতেছো, বেশি খাবার দিচ্ছ না, তো আমি কি তোমার সন্তান না। তো যাই হোক, এটা কিন্তু আমরা 2 বছর থেকে 6 বছরের মধ্যে আমরা এটা দেখি। অনেক সময় কিছু সন্তান আছে যে মাকে আঁকড়ে ধরে থাকতে চাই, মায়ের পিছনে পিছনে লেগে থাকতে চায়, মায়ের আঁচলের নিচে লেগে থাকতে চাই, এবং যখন বাসায় কেউ আগন্তুক আসে এই আগন্তুকের সামনে সে যেতে চায় না। সে কি করবে, আঙুলের ফাঁক দিয়ে অন্য কাউকে দেখবে কিন্তু তাকে যেন কেউ না দেখে। এটা এই ধরনের মানে শিশু আমরা দেখতে পারি না, দেখি। আবার এই কে কিছু বলবেন মনে হচ্ছে, বিছানা ভিজিয়ে ফেলতেছে, বিছানায় প্রতি রাতে সে প্রস্রাব করতেছে। তো এটাও কিন্তু আমরা দেখি। আবার অনেক সময় দেখা যায় 10 বছর বয়স মানে 12 বছর বয়সেও সে বিছানায় প্রস্রাব করে দেয়, এটাও কিন্তু দেখি। আবার আস্তে আস্তে বয়স যখন বাড়ে 6 থেকে 13-র মধ্যে, কখন 6 থেকে 13-র মধ্যে, তখন আবার আবার দেখা যায় যে 2 থেকে 6-এর মধ্যে কিছু কিছু শিশুদের ক্ষেত্রে তোতলামির একটা ভাব থাকে, তুতলি তুতলি কথা বলে, কথা বলতে গিয়ে তার প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এটা হয় না, অনেক সময় অনেক শিশুদের ক্ষেত্রে দেখি। তো অনেক সময় এই বয়সে যথাসময়ে যথাবয়সে সে কি করতে পারে না, কথা বলতে শিখে না, তার কথা বলা, তার কাজ ওঠা, তার মানে কি বলবো, তার বাড়ন্ত অবস্থা বৃদ্ধি হওয়া, এটাও কিন্তু দেরি হয়, ডিলে হয়। তো তার হাঁটা শেখা, তার ব্রহ্মতালু জোড়া লাগা, এটা কি দেরি হয় না, দেরি হয়। অনেক শিশুদের ক্ষেত্রে আমরা দেখি। তো এটাও কিন্তু বিশেষ বিশেষ মেডিসিন আছে, এগুলো কিন্তু অন্য অন্য প্যাথিতে কোনো চিকিৎসা নাই। ঠিক আছে, তা তুরতেছে না, তো এগুলো অ্যালোপ্যাথিতে কি চিকিৎসা, আমার মনে হয় প্রপারলি চিকিৎসা নাই।
তারপর দেখা যায় যে একটা শিশু 6 বছর বয়সে হয়ে গেছে কথা বলতে পারতেছে না, তাদের কিন্তু বিশেষ চিকিৎসায় এই কথা বলতে পারে, হয়তো তাদের স্পিচতে আছে আরো কিছু আছে তারা দিয়ে দিবে কাউন্সেলিং করবে, কিন্তু বিশেষ মেডিসিনের মাধ্যমে যে কথা যে এই যে এ হয়ে গেছে মানে ঠিক মতো বলতে পারতেছে না, কথা বলতে দেরি হচ্ছে। তো ব্রহ্মতালু জোড়া লাগতে সাধারণত 18 মাস সময় লাগে, তো এই 18 মাসের মধ্যে এটা জোড়া লাগতেছে না, 2 বছর হয়ে গেছে তারপর নরম তুলতুলে থলতুলে মনে হচ্ছে, তো এটাও কিন্তু বিশেষ মেডিসিনের দিকে কি টার্ন করে সেই দিকে আমরা চিন্তা করব। অনেক সময় দেখা যায় শিশুদের ক্ষেত্রে 6 বছর বয়স থেকে 13 বছর বয়স পর্যন্ত, 6 বছর 6 বছর বয়স থেকে 13 বছর বয়স পর্যন্ত, তো এই সময়ে বাচ্চাদের কিন্তু স্কুল ফোবিয়া থাকে, কি থাকে স্কুল ফোবিয়া থাকে, এদের স্কুলে যাওয়ার প্রতি একটা ভয় আতঙ্ক কাজ করে, স্কুলে যেতে চায় না, এবং এদেরকে বোঝাতে চাইলেও ঠিক মতো বোঝে না। হ্যাঁ, তো আবার মানে শেখার ক্ষেত্রে তার একটু বিশৃঙ্খলা তৈরি হয়, পড়তে চায় না, জিদ ধরে তাদের মধ্যে দৃঢ়তা, হ্যাঁ জিদ, এটা কিন্তু কাজ করতে থাকে। অনেক সময় আস্তে আস্তে কি করে এরা অসামাজিক আচরণ করতে থাকে, অসামাজিক আচরণ করবে, কথা বলতে গিয়ে মিথ্যা কথা বলবে, কোনো কিছু চুরি করবে, তাকে যদি আপনি বারণ করেন এই সময় কিন্তু সে ভাঙচুর করবে। এটা কিন্তু আপনার বিশেষ করে 12-13 বছর বয়স যখন হয়ে যায় তখন কেন করে এটা, তার কারণ হচ্ছে সে স্বাধীন চেতা হতে চাই, সে নির্ভরশীল হতে চাই, যে আমি এত কথা শুনবো কেন, বাবা আমার আমার সন্তানের ক্ষেত্রে আমি বলি এক্সাম্পল দেয়, আমি তাকে সাইকোলজিক্যালি একটু ডাইভার্ট করেছি, তো সে কিন্তু দেখা যায় যে চুপচাপ কথা কম বলে, তো বেশি অনেক সময় এর আগে মাঝে মাঝে মারধরও করতাম, তো যখন আসলে তার বিষয়ে আমি অ্যানালাইসিস করছি যে আসলে মারধর করা আসলেও এটা ঠিক না, অতিরিক্ত কড়া শাসন করাও এটাও ঠিক না, তো মাঝে দেখলাম যে এই ছেলে পাবজি খেলে, কি করে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, তো এই খেলতে খেলতে আমার কাছ থেকে তো সে মোবাইল নিতে পারে না, ওর মায়ের মোবাইল নিয়ে এই মোবাইল দেখতে দেখতে এই ফ্রি ফায়ার আর পাবজি খেলতে খেলতে অ্যাডিক্টেড হয়ে গেছে, অ্যাডিকশন চলে এসেছে তার মধ্যে, এখন তার বয়স তার 5-14 চলতেছে, তো সে যে মানে কর্মকাণ্ড করেছে আমি তো অবাক হয়েছি, খুবই অবাক হয়েছি, তো একে আমি খুবই ট্যাক্টফুলি সাইকোলজিক্যালি তাকে ম্যানেজ করেছি। তো কিভাবে দেখেন, আমি বাসায় গিয়ে দেখি যে সে 1টা বেজে গেছে, সে মোবাইলে গেম খেলে, আমি তার মাকে বললাম তোর মোবাইল কোথায়, তো আমার মোবাইল তো দেখতেছে না, কে নিল, তাই বললাম তুমি যেহেতু মোবাইল কন্ট্রোল করতে পারো না, তো তোমার মোবাইল ব্যবহার করার কোনো প্রয়োজনও নাই, আজ থেকে তুমি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করা তোমার বন্ধ, ঠিক আছে, বাটন সেট আছে এটা ব্যবহার করো, যেহেতু তুমি মোবাইল ট্যাকেল দিতে পারো না, কন্ট্রোল করতে পারো না, তোমার মোবাইল তোমার ছেলে নিয়ে যায়, মেয়ে নিয়ে যায়, আমার ছেলে নষ্ট, এর পিছনে নষ্ট হওয়ার জন্য এই মোবাইল তুমি দিয়ে রাখো কি এটা, যাই হোক, তো আমি বলার পরে মোবাইল নিয়ে নিয়েছি, এ পর্যন্ত আর আমি ওইভাবে ইয়ে সেট দেয় নাই, অ্যান্ড্রয়েড সেট দেয় নাই, তো সে কি করছে, আমার বাসায় ক্যাশে 12,000 টাকা আছে, 12,000 টাকার মধ্যে থেকে এর মধ্যে সে 4,000 টাকা সে ট্যাক্টফুলি তার মাকে ইয়ে করছে, তো প্রথমে বাইরে আসছে, বাইরে এসে বন্ধুদেরকে ম্যানেজ করছে, করে দেখা যায় সে কি করছে, বাসায় আবার ঢুকে ফোনে দাদির সাথে কথা বলাই দিয়েছে, মানে অন্য দিকে ডাইভার্ট করিয়েছে তার মাকে, যে মা দাদির সাথে তুমি কথা বলো, তো এর ফলে আমার মায়ের সাথে আমার স্ত্রী কথা বলতেছে, ও এর মধ্যে ক্যাশের থেকে টাকা নিয়ে ও বাসা থেকে বের হয়ে গেছে, এই যে এইগুলো করতেছে এই বয়সে করে, কেন করে, তার কারণ হলো সে স্বাধীন চেতা থাকতে চাই, এই যে আমি ফোনটা নিয়ে নিয়েছি তো এটা সে পছন্দ হয় না তার, আমি এখন বুঝি আমি জানি, তো আমি সময় হলে লেখাপড়া করবো, সময় হলে খেলা করবো, সময় হলে মোবাইল দেখবো, এই স্বাধীন চেতা কিন্তু হতে চাই এই সময়ের শিশু শিশু যারা বাচ্চা যারা, তো এটা যাই হোক, তো পরে আমি তাকে এটা ম্যানেজ করছি অন্যভাবে, ম্যানেজ করে তাকে সেই ধরনের মেডিসিনও আমি অ্যাপ্লাই করেছি, তার সাথে ভালো ব্যবহার করলাম, তো ভালো ব্যবহার করে আমি তাকে বুঝিয়েছি তুমি কি করতে চাও, তো বললাম আমি লেখাপড়া করতে চাই, তো আমি কিছু বকা দেখা দিই নাই, মারধরও করি নাই, চলো তোমাকে আমি মনে করি হিজখানায় ওকে ভর্তি করে দিলে ওখানে থাকবে, তো হিজখানায় ভর্তি হলো ঠিকই, তো যেদিন ছুটি হলো এসে আমি ওকে নিয়ে আসলাম, নিয়ে এসে মসজিদে গেছি, মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় ঢুকবো, এখন আমার ছেলেও নাই, তো আমি পিছনে দেখি যে ও আর নাই, কোথায় গেল কোথায় গেলো আর খুঁজে পায় না, তো দেখি পরে ও এখান থেকে ঢাকা থেকে বাড়ি চলে গেছে, ঠিক আছে, এই যে অস্বাভাবিক আচরণ করতেছে এগুলো কিন্তু আমাদের বিশেষ বিশেষ মেডিসিন আছে, তাদের কাউন্সেলিং করতে হয় এবং মেডিসিন আছে, অনেক সময় এই যে আপনার কি একটা রুব্রিক আছে কি জানো চুরি করার একটা কি বলে দিচ্ছে এই মুহূর্তে, এখানে এখানে আমি একটু ইন্টারাপ্ট করি,
যে এই ধরনের বাচ্চাটাকে কাউন্সিল করা সবচেয়ে বড় জরুরি কাজ। জি জি কাউন্সেলিং করা, জি কাউন্সেলিংটা একটু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে। জি জি কাউন্সেলিং করা, হ্যাঁ প্লাস মেডিসিন। জি 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 তো কাউন্সেলিং করা, তো এই রুব্রিকটা কি বলছিলাম জানো আমি, ক্লেপটোমেনিয়া। ক্লেপটোমেনিয়া, ক্লেপটোমেনিয়া আসলে অনেক রুব্রিক আছে, অনেক সময় লোয়েন্টে থাকে না। যাই হোক, তো ক্লেপটোমেনিয়া যে শিশুরা বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে অথবা ভাই বোনের কাছ থেকে তো টাকা পাইলেই এই ধরনের একটা টেন্ডেন্সি থাকে যে ক্লেপটোমেনিয়া চুরি করার একটা প্রবণতা, তো আবার তাকে বাধা দিলে ভাঙচুর করা, এই ক্লেপটোমেনিয়া কিন্তু দূর করা সম্ভব হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে। এগুলো কি দূর করা সম্ভব? এখন আসি এই বয়সে তারা কি করতে চাই, তারা দেখবেন অত্যন্ত অবস্টিনেট হয়ে যায়, এরা স্টাবন হয়ে যায়, হ্যাঁ এরা নিজের উপরে নিজেরা ডিপেন্ডেন্ট থাকতে চাই। এরা এই বয়সে কি করবে, তো বায়োলজিক্যাল একটা মানে তৈরি হয়, যেহেতু আপনার এজটা মানে সাবালক হতে যাচ্ছে অথবা সাবালিকা হতে যাচ্ছে, মেয়ে হোক ছেলে হোক, তো এই সময় তাদের যে যৌবনের যে কি আগমন আসছে, এই সময় তারা অনেকেই কিন্তু এটা কি করে, হস্তমৈথুন করে, হস্তমৈথুন করে না, হস্তমৈথুন করে। তো হস্তমৈথুন করতে করতে হয়তো এটা যদি গার্ডিয়ান জানতে পারে তো তাকে চিকিৎসা দিয়ে অথবা তার কাউন্সিলিং করে ওই অবস্থা থেকে ফিরে আনা সম্ভব হয়, অথবা অপরাধমূলক যত কার্যকলাপ আছে, অপরাধমূলক আচরণ আছে, এরা কিন্তু করে। আপনি আপনি এই শিশুকে কড়া শাসন করতেছেন, তো আমাকে মনে হয় যে এ ভাই কল দিচ্ছেন, তো উনি ঢুকতে চাচ্ছেন, হয়তো ঢুকতে পারছেন না মনে হয়। তো যেটা বলতেছিলাম, তো এখান থেকে তাদেরকে যদি কড়া শাসন করা হয়, তাদেরকে কাউন্সিলিং না করে, তাদের সাথে ভালো আচরণ না করে, ভালোবাসা না দিয়ে, আন্তরিকতা ভালোবাসা তৈরি না করে তাদেরকে দেখা যে দূরে ঠেলে দেওয়া হয়, মাঝে ঘটছে না, ঘটছে কিনা, ঘটছে। তো এইগুলো কিন্তু হ্যাঁ তাদের কাউন্সিলিং অবশ্যই ভালোভাবে করতে হবে, তার পাশাপাশি তাকে চিকিৎসা করতে হবে। তো এরা দেখবেন যে কান্নাকাটি করতেছে, এদেরকে শান্ত করা যাচ্ছে না, তো কোনো কিছু কোনো শিশুদের ক্ষেত্রে এরা বেশ শান্ত, আবার কোনো কিছু কোনো শিশুদের ক্ষেত্রে এরা বেশ অস্থির, কান্নাকাটি করে, তো কোনো কিছুতেই সন্তুষ্ট করা যাচ্ছে না। এমন আছে না এমন শিশু যে আপনি তাকে খাবার দিচ্ছেন, টাকা দিচ্ছেন, যা যা তাই সে সবই মানে বাহানা, তার ডিজায়ারটা পূরণ করতেছেন, তারপরও মনে হচ্ছে তার মন ভরতেছে না, এমন শিশু আছে না, আছে। তো এদেরকে দেখা যায় আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে এদের এই মানসিক অবস্থাটা কি দূর করা সম্ভব। আমার কাছে খুব ভালো লাগছে দেখে। তো যাই হোক, তো এদের সুইসাইডাল টেন্ডেন্সি থাকে, সুইসাইডাল থটস থাকে, তো এটা কিন্তু অনেক সময় বাবা মা বুঝে না, তো না বোঝার ফলে প্রপারলি চিকিৎসাও তারা দিতে পারে না, তো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, একটা দুর্ঘটনা ঘটে গেলে, অ্যাক্সিডেন্ট ঘটে গেলে এটার মাসুল দেওয়া অত্যন্ত কঠিন হয়ে যায়। এই জন্য আমরা যারা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করি, তারা যদি একটু দেখা যায় যে এই ধরনের চিকিৎসা আছে হোমিওপ্যাথিতে, এই ধরনের চিকিৎসা হোমিওপ্যাথিতে আছে, আমরা কিন্তু বলে দিই যে আমি তো পারবো না, আপনি একজন এই বিষয়ে সাইকোলজিস্ট যিনি, ওনাকে দেখান, ওনার চিকিৎসা নিন, তো বাচ্চাকে চিকিৎসা করান, ভালো হয়ে যাবে। কিন্তু তাদের থেকে আমাদের মেডিসিন কিন্তু খুব ভালো মেডিসিন আছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না, ঠিক আছে? তো এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের দুর্বলতা। এখন আমরা মেডিসিনের এতে আসি যে এই সমস্ত ক্ষেত্রে তার কি আচরণ থাকলে আমরা কি মেডিসিন অ্যাপ্লাই করতে পারি, তাই না? এখন এন্ডেমিক শিশু, দেখেন এন্ডেমিক শিশুদের ক্ষেত্রে আমরা কি দেখি, যদিও অনেক সময় লক্ষণ নিতে পারতেছেন না বা গার্ডিয়ানও লক্ষণ দিতে পারতেছে না, তো আপনি তার আচরণ ধারা দেখে
তার জিভ দেখে, তার পায়খানা দেখে, তার প্রস্রাব দেখে, তার তাকানোর ধরন দেখে, তাকে পালস দেখতে গিয়ে, এগুলো দেখলেই তো অনেক সময় মেডিসিন সিলেকশন হয়ে যাবে, তাই না? তো যে সমস্ত শিশু দেখা যায় টাচ সহ্য করতে পারে না, কি করতে পারে না, টাচ সহ্য করতে পারে না, তার দিকে তাকালে সে সহ্য করতে পারে না, কেউ কথা বলো তার দিকে তাকিয়ে এটা সে সহ্য করতে পারে না, বিরক্তি ফিল করতে থাকে এবং সবসময় সে কান্নাকাটি করতে থাকে এবং অত্যন্ত ইরিটেবল, অত্যন্ত খিটখিটে। কিন্তু দেখা যায় যখনই আপনি একটু ছাদের উপরে নিয়ে গেছেন জোস্তাচ্ছেন অত রাতে, তখন বেশ তার মানসিক অবস্থাটা ওই সময় হয়তো বা এতটা খারাপ নাই, তখন সে পুলকিত হয়, অত্যন্ত খেলতে থাকে, হাসতে থাকে, এটা কিন্তু আমরা দেখি। আবার যদি তার জীবটা দেখি, এখন এন্টিম ক্রুটে এন্টিম ক্রুটের রোগীতে এইভাবে প্রথমে পরিণত হয় নাই, এটার একটু ইতিহাস আমরা নেওয়ার চেষ্টা করি। ইতিহাসটা এমনও ঘটতে পারে যে এই যে যে সন্তানকে আপনি কি করতেছেন বারবার ব্রেস্ট ফিডিং করাচ্ছেন, সব বাবা মাই বলে যে আমার সন্তান কিছু খায় না ডাক্তার সাহেব, আমার সন্তান কিছু খায় না, তো ওজন ঠিক আছে, তার উচ্চতা ঠিক আছে, তো খাওয়ানোর জন্য পাগল হয়ে যায়, তাকে ঠেসে ঠেসে মানে ঠেসে ঠেসে খাওয়াতে থাকে, মানে মানে কি বলবো, ঠেসে ঠেসে এমন ভাবে খাওয়াতে থাকে সে বমি করতেছে খাইতে গেলে, অথবা উকি উঠাচ্ছে মানে বমি ভাব হচ্ছে, তারপরও এই খা তাড়াতাড়ি খা চম্বের মতো খা গিলিয়ে গিলিয়ে খাওয়াই 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 কিনা ম্যাডাম খাওয়াই, এতে করে কি হয় তার পাকস্থলী এক সময় নিতে পারে না, যে খাইলাম তো খাইলাম মা তো খাওয়াইলো ঠিকই, কিন্তু বমি করে দেয় না, এখন তার পাকস্থলীতে যতটুকু টানার ক্ষমতা আছে, যতটুকু তার খাবার সহ্য করার ক্ষমতা আছে, যেই পরিমাণে খাবার খাইলে সে সুস্থ থাকবে, তার চেয়ে ওভারলোড করা হচ্ছে, ওভারলোড করলে ও কি সুস্থ থাকবে, নো, কখনো সে সুস্থ থাকতে পারে না, অসুস্থ হয়ে যাবে, এর ফলে দেখবেন যে তার পেটের পীড়া দেখা দিচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, তার বমি হচ্ছে, জিভে দেখেন একেবারে সাদা প্রলেপ, তো এটা কেন ঘটতেছে, অতীতের ইতিহাস দেখেন এই জিভে যে সাদা প্রলেপ দেখা দিয়েছে, এই মায়ের কাছ থেকে তার মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে ইতিহাস দেখেন যে তাকে বেশি বেশি এইভাবে ওভারলোডিং করাতো, ওভার ইটিং করাতো, তো এর ফলে তার পাকস্থলী হয়ে যায় দুর্বল, এরপরে মেজাজ খিটখিটে হয়ে যায়, এখন সে তার শরীরে স্পর্শ করতে দেয় না, তো তার দিকে তাকাতে দেয় না, কেউ কথা বলুক এটা সে পছন্দ করে না, সে গোসল করা থেকে বিরক্তি ফিল করতে থাকে, মেজাজ খিটখিটে হয়ে যায়, কেন হয় এই এই সমস্ত কারণে, ঠিক আছে? এই যদি চিত্র পেয়ে যায় আমরা এন্টিম ক্রুডের, তাহলে এন্টিম ক্রুড দিলে রোগী কি ভালো হবে না, হ্যাঁ ভালো হবে, কিন্তু যেই কারণে তার অসুস্থতা দেখা দিচ্ছে, যেই কারণে সে বারবার অসুস্থ হয়ে যাচ্ছে, সেই কারণগুলো দূর করার চেষ্টা করতে হবে, আদারওয়াইজ শুধু ওষুধ দিলেই রোগীকে ভালো করা সম্ভব হবে না, শিশুকে ভালো করা সম্ভব হবে না, হবে হবে না, অসম্ভব। এই জন্য উত্তেজক কারণ পরিপোষক কারণগুলো দূর করতে হবে, যেই কারণে রোগটার সৃষ্টি হচ্ছে সেই কারণগুলো দূর করতে হবে এবং পাশাপাশি মেডিসিন দিতে হবে, আদারওয়াইজ কখনো শুধু মেডিসিন দিয়ে রোগীকে সুস্থ করা যাবে না। আবার অনেক সময় দেখা যাবে যে অ্যাপিসিয়ালি শিশুদের ক্ষেত্রে আমরা দেখি তাদের মধ্যে একটা অকওয়ার্ডনেস দেখি পাওয়া যায়, হাত পায়ের শৃঙ্খলা শূন্য, এটা দেখি যে হাত থেকে জিনিস পড়ে যাচ্ছে, অথবা হাঁটতে গেলে পায়ে খোঁচট খাচ্ছে, এটা কি অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখে না, তো আসলে তো তার দোষ না, এটা তো তার এই সমস্যা তৈরি হয়েছে যার ফলে পড়ে যায়, মানে দাঁতের সাথে খোঁচট খাই, এগুলো কিন্তু দেখা যায় অ্যাপিসমেলের মধ্যে আছে, ন্যাক্টামের মধ্যে আছে, ববিস্তার মধ্যে মনে সম্ভবত আছে, কোশ্চিকামের মধ্যে আছে, এগুলো আছে। তো অ্যাপিসমেলের শিশুদের ক্ষেত্রে দেখবেন আপনি ঘরের মধ্যে তাকে রেখেছেন, সে তো কথা বলতে পারে না, 6 মাস 1 বছরের বাচ্চা শীত কাতর কি গরম কাতর সে বলতে পারবে, আপনি জিজ্ঞেস করলে সে কি বলতে পারবে, রাসেল ভাই বলতে পারবে না। তো এটা যদি আমরা মনে করি যে 8-10 বছরের আগে শীত কাতর গরম কাতর বোঝা যায় না, কে বলেছে গরম কাতর বোঝা যায় না, কে বলেছে শীত কাতর বোঝা যায় না, অবশ্যই বোঝা যায়, এটা আপনাকে চিন্তা করে তার বাবা মাকে কোশ্চেন করতে হয়, বলতে হবে আচ্ছা ঠিক আছে আপনার বাচ্চার বয়স 6 মাস, গরম কাতর শীত কাতর ডাক্তার নির্ধারণ করে দিবে, সেটা কিভাবে করবে, যে বাচ্চার দেখা যায় বাবা মা শীত কাতর কিন্তু বাচ্চা গরম কাতর হয়েছে, সাপোজ বাবা মা শীত কাতর যার কারণে জানালা দরজা আটকিয়ে বাতাস যেন না আসে কি ঘুমাচ্ছে, কিন্তু অ্যাপিসমেলের কি ঘুমাতে পারবে, অ্যাপিসমেলের শিশু কি ঘুমাতে পারবে, কখনো পারবে না, সে তখন
হাঁপসি উঠবে, দম থাকতে পারতেছে না, মনে হচ্ছে দম বন্ধ আসতেছে, গরম লাগতেছে। যখনই এই শিশু কান্নাকাটি করতেছে, বাবা মা নাদানের মতো যদি হয়ে থাকে তো সে কি করবে? বাচ্চা মনে হয় কান্নাকাটি করতেছে ক্ষুধার জন্য, কি করবে? কান্নাকাটি করতেছে ক্ষুধার জন্য, তো দিই ব্রেস্ট ফিডিং করাই। তো ব্রেস্ট ফিডিং করালে কি সে কান্নাকাটি থাবে? নো, কান্নাকাটি থাবে না। তখন বাচ্চার বাবা মা যদি সচেতন হয়, একটু যাইতো, একটু ছাদের উপরে যাইতো, যে ছাদের উপরে যাই তখন দিবে হাসি খুশি, আর কান্না নাই, কি এমন ঘটে না? এই জন্য বাবা মাকে বলে দিতে হয় যে আপনার শিশু তখন কান্নাকাটি করতেছে, আপনি জানালা খুলে দেন, দরজা খুলে দেন, পাখার বাতাস করেন, ফ্যান ছেড়ে দেন, অথবা ছাদে নিয়ে গিয়ে একটু হেঁটে আসেন। এগুলো কিন্তু দেখা যায়, হ্যাঁ, তখনই বোঝা যাবে এই বাচ্চা কি গরম কাতর, এই বাচ্চা কি গরম কাতর। তো এইভাবে 6 মাসের বাচ্চা খুব গরম কাতর, শীত কাতর। এরপরে জানালা যেই খুলেছেন তখন সে বেশ খেলতেছে, আর কোনো কান্নাকাটি নাই, তার বিস্তৃতি এরও প্রয়োজন হচ্ছে না। এখন যে সমস্ত শিশুদের ক্ষেত্রে বারবার ঘ্যান ঘ্যান করবে, প্যান প্যান করবে, চিৎকার করবে, কেউ জিপ জিপটা একটু পরিষ্কার থাকবে, কি থাকবে, জিপ একেবারে পরিষ্কার থাকে। কিন্তু দেখা যায় যে বাচ্চা যখন আস্তে আস্তে বড় হচ্ছে, পানি পান করা শুরু করেছে, তখন দেখা যায় সে পানি পান করতে চায় না। দেশের শিশু কি পানি পান করতে চায়? পানি পান করতে চায় না। আবার প্রস্রাবেরও স্বল্পতা দেখা দেয়, এবং একটু গরম পড়লেই তার শরীরে একটা অ্যালার্জিক একটা কন্ডিশন দেখা যায়, দেখা যায় না? এবং একটু যখন বড় হয়ে যায়, তো 1 বছর 1.5 বছর বয়স হয়ে গেছে বা 2 বছর বয়স হয়ে গেছে, তখন এই বাবা মা অন্য এর একজন মানে শিশু দেখা গেলে বাসায় অনেক মেহমান আসে না, আত্মীয় স্বজন আসে, তো আত্মীয় স্বজন আসলে তো দেখা যায় নিজের সন্তানটা খেলতেছে ঠিক আছে, তো এই সন্তানকে হয়তো কোলে নিল না, আরেকজন আত্মীয় সন্তান কি করলো, সে কোলে নিল। এখন সে কেন করে করে নিল, এই কান্নাকাটি শুরু করে দিবে। আছে না বিশেষ বিশেষ চরিত্রের শিশু কি আমাদের মধ্যে, আমাদের ফ্যামিলিতেই তো অনেক সময় পাওয়া যায়, পাওয়া যায় কিনা, যাই, বিশেষ বিশেষ চরিত্রের শিশুদেরকে কিন্তু আমাদের পরিবারেই কিন্তু আমরা দেখি যে আপনি অন্যের বাচ্চাকে আদর করতেছেন, ভালোবাসতেছেন, তো ও এটা সহ্য করতে পারে না, অত্যন্ত জেলাসি হয়ে যায়। সে শিশুরা কি জেলাসি না, অত্যন্ত জেলাসি, ঠিক আছে? তো এদের ক্ষেত্রে আমরা দেখি যে হ্যাঁ, তখন আমরা সবাই একটু গরম পড়লেই কি হয়েছে, গরম পড়লেই তার শরীরে আর্টিকেরিয়া দেখা দিচ্ছে, অ্যালার্জি দেখা দিচ্ছে, এবং তাকে অ্যালোপ্যাথিক চিকিৎসা নিলেই দেখা যায় যে এটা সাপ্রেস হয়ে তার শ্বাসকষ্ট অথবা অন্য কোনো সমস্যা তার দেখা দিচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাপিসমেল চরিত্র যদি তার মধ্যে থাকে, অ্যাপিসমেল অ্যাপ্লাই করলে আমরা তার তাকে দূর করতে পারবো। আবার অনেক সময় দেখবেন যে যারা সাইকোটিক শিশু কি করবে, সাইকোটিক শিশু যদিও বাবা মার ভয়তে কিছু বলবে না, কিন্তু যেই শিশুকে আপনি আদর করেছেন, ভালোবেসেছেন, হ্যাঁ, তো এই শিশুকে একবারে গোপনে তো তুমি আমার বাবা মার তারপরে শিশু ছোটকাল থেকে দেখবেন এরা এই প্রকৃতির হয়। আমরা কয়েকটা পর্বে মাঝুমের আলোচনা করেছি, সেখানে মাঝুমের আলোচনা যদি আপনারা শুনেন এগুলো পাবেন। যাই হোক, আবার আর্সেনিকের রোগীদের ক্ষেত্রে দেখি, শিশুদের ক্ষেত্রে কি হয়, তো এদের কারণ ছাড়াই এরা কান্নাকাটি করতে থাকে। আমি আমি একটু ইন্ট্রোডাক্ট করতে চাই, আপনি যেটা বললেন যে শিশুদের ক্ষেত্রে মায়াজমটা, এটা কিন্তু আপনি যে বললেন যে পড়ে নেবেন, ফাইন্ড আউট করা সম্ভব না, কারণ শিশুদের মায়াজমটা বুঝতে হলে শিশুদের ভাষা বুঝতে হবে। জি জি জি, ওরা তো ওদের ভাষা বলতে পারে, আমার লেকচার আছে কি এরকম কার্যকলাপ করলে হ্যাঁ মায়াজম কি হবে, এটা 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 আমরা মায়াজমের কয়েকটা পর্বে ক্লাস প্লিজ ওগুলো মনে হয় রেকর্ড আছে, তো ওই রেকর্ড গুলো যদি আমাদের গ্রুপে যদি শেয়ার করেন তো এটা শুনে নিলে ভালো হবে, কারণ ওইটা আমি আর এখন লিখে করতে চাচ্ছি না। তো এখন দেখা যায় যে আর্সেনিকের শিশু, এর বয়স হলো ধরেন 2 বছর 2.5 বছর বয়স, কিন্তু অন্যান্য শিশুরা কাদা মাটি ধোলা বালি নিয়ে খেলতেছে, কিন্তু আর্সেনিকের শিশু কাদা মাটি ধোলা বালি নিয়ে খেলে নাকি, কি রাসেল ভাই খেলে? একেবারে পরিষ্কার পরিপাটি পরিচ্ছন্ন, তার পোশাক ভালো হওয়া চাই, ঠিক আছে? আমার মেয়ের ক্ষেত্রে বলি তো, তার বয়স যখন 3 বছর বয়স, অন্য কোনো বাথরুমে সে যেতে চায় না, বন্ধ, ঠিক আছে? এবং সে
পোশাক আশাক পরে তারপরে আপনার সুন্দর করে সেজে গুজে সে ই করবে, আমাকে সুন্দর পোশাক পরিয়ে দাও, আমি এক একদিন এক এক পোশাক করবে, তো পরিপাটি পোশাক চাই। তো এখন বড়দের ক্ষেত্রে যেমন তারা নাই বলে, ছোটদের ক্ষেত্রে তাদের আচরণ থেকে চিনে নিতে হবে যে সে আর্সেনিকের, সে ন্যাকটামিয়রের, সে ডাক্তের, সে এন্টিপ্লুডের, সে ক্যামোমিলার, আচরণ ধারা থেকেই এটা বোঝা সম্ভব। ঠিক আছে, তো কোনো কারণ ছাড়াই কান্নাকাটি করতেছে। এখন যেই কান্নাকাটি করতেছে আপনি কি করলেন, এই শিশুকে খাবার দিচ্ছেন, তো এতে সে তৃপ্ত হচ্ছে না, ঠিক আছে, সে ছটফট করতেছে, একবার বাবার কোলে যাই, একবার মায়ের কোলে যাই, একবার দাসীর কোলে যাই, একবার ভাইয়ের কোলে যাই, একবার বোনের কোলে যাই, তো এইভাবে কোল এক কোল থেকে আর এক কোলে কি সেইভাবে ছোটাছুটি করতে থাকে, এতে করে তার কষ্ট কি কমে? কমে না। অন্য মেডিসিনের হলো হয়তো বা রাস্তাক্ষের হলে এর কোল থেকে আর এক কোলে, আরেকজনের কোলে থেকে আরেকজনের কোলে গেলে একটু কমফোর্ট ফিল করে, কিন্তু আর্সেনিকের শিশুদের ক্ষেত্রে অস্থিরতা এত বেশি থাকবে কোন রকম ভাবে এই অস্থিরতা তার কমানো যায় না। ঠিক আছে, এবং দুইবার পাতলা পায়খানা আর বমি হলে এত বেশি ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে যে দেখা যাবে যে তাকে মানে হসপিটালে নিয়ে দৌড়াতে হয়, তাকে স্যালাইন দিতে হয়, কোন রকম এই মানে পানি পান করালেই অথবা কোন খাবার খাওয়ালেই একবারে সাথে সাথে বমি হয়ে যাচ্ছে, এটা আমরা দেখি। তো তার অসুস্থতা যখন দেখা দেয় তখন অস্থিরতা ছটফটানি, হ্যাঁ এগুলোকে মৃত্যুর ভয়ের কথা সে বলতে পারে না, কিন্তু দেখা যায় তার অস্থিরতা ছটফটানি দেখেই আমরা কিন্তু কি করবো বারবার, হ্যাঁ সে বলবে বারবার, যদিও সে স্পষ্টভাবে কথা বলা সেখানে এখনো 2 বছর হয়েছে বা 1.5 বছর হয়েছে বা 1 বছর হয়েছে, তো মাম মাম করে চাইবে, বারবার পানি দিচ্ছেন, অল্প করে পানি খেয়ে এক চুমুক খেয়ে সে কি করে তার কোনো রকম ঠোঁটটা ভিজিয়ে নেই। এগুলো দেখেও কিন্তু আমরা কি করতে চাই, আমরা আর্সেনিকের চিত্র কিন্তু পেয়ে যাই ওই শিশুর ক্ষেত্রে, ওই ক্ষেত্রে আমরা আর্সেনিক অ্যাপ্লাই করতে পারি, তাই না? এখন আসছি ব্যারাইটাকার, তো ব্যারাইটাকার শিশুদের ক্ষেত্রে এরা কিন্তু একাকে থাকতে চাই এবং সবসময় মায়ের আসল ধরে থাকতে চাই, এটা জানি কিনা মায়ের পিছে লেগে থাকে, আসলের নিচেই থাকে। তো বাসায় যখন কোনো আগন্তুক আসে তো তাকে দেখে লুকাতে চাই, আলমারির আড়ালে লুকাতে চাই, টেবিলের আড়ালে লুকাতে চাই, তো সে হাত দিয়ে হাত ফাঁক করে একটু দেখবে অন্যকে, কিন্তু তাকে যেন কেউ না দেখে, ঠিক আছে। কিন্তু আমরা দেখি ব্যারাইটাকার শিশুদের মধ্যে এই ধরনের আচরণ দেখি। আবার হাত বসানোর ক্ষেত্রে এই বিষয়ে কিন্তু ওস্তাদ দেখবেন সে অন্য কিছু বুঝে না, কিন্তু তার মানে যখন সে বড় হবে দেখবেন তার সম্পদের ক্ষেত্রে, তার টাকা পয়সার ক্ষেত্রে, তার খাবার দাবারের ক্ষেত্রে এই বিষয়ে সে খুব সতর্ক, এটা দেখি কিনা, এটা দেখি। তো যাই হোক, এরা কি করবে, তো এই ছোট বাচ্চা আড়ালে আলমারির আড়ালে টেবিলের আড়ালে এখানে সেখানে লোকানোর চেষ্টা করবে। এদেরকে যখন স্কুলে পাঠানো হবে, ধরেন 4 বছর 5 বছর বয়সে স্কুলে পাঠালেন, তো পাঠালেন তো সে ওই পিছনের বেঞ্চে বসবে, কোথায় বসবে, পিছনের বেঞ্চে বসবে এবং আঙুলের ফাঁক দিয়ে স্যারকে দেখবে, ঠিক আছে, তো স্যারের যেন তাকে না দেখতে পারে। এখন টিচার আমার কাছে অভিযোগ করতেছে আসলে আপনার সন্তান তো কোনো কিছু পড়া পারে না, এর মাথায় তো কিছু ধরে না, এ তো একদম মাথায় গবর পোড়া, ঠিক আছে, কিচ্ছু বোঝে না, ওকে এত পড়ায় এত বোঝাই, হ্যাঁ তো লিখতে পারে না, বলতে পারে না, আর পিছনে বসে থাকে, ঠিক আছে, তো আপনার সন্তান মনে হয় স্কুলে পড়ানো ঠিক হবে না, তো আপনি টিচার দেন বাসায় গিয়ে আপনি পড়ান না, বাসায় গিয়ে আপনি তার একটু দেখিয়ে দেন না, কি এগুলো কি টিচার বুঝবে, এগুলো বুঝবে হোমিওপ্যাথিক একজন ভালো দক্ষ চিকিৎসক বুঝবেন যে আসলে তার দরকার ব্যারাইটাকার, তাই না? তো অনেক সময় বাবা মাও তার প্রতি অত্যাচার নির্যাতন করে, আরে তোমার এত সুন্দর করে বুঝিয়ে দিই, এত সুন্দর করে পড়িয়ে দিই, তুমি কিছু মনে রাখতে পারো না, তো কথা বলার তোমার সমস্যা কি, অনেক সময় কড়া শাসন করে, আসলে কি কড়া শাসন করলে সমস্যা যাবে, যাবে না, দেখা যায় তাদের শারীরিক ক্ষমতা থাকে, তাদের মানসিক ক্ষমতা থাকে, তো শারীরিক ক্ষমতা থাকুক না থাকুক মানসিক ক্ষমতা দেখবেন তাদের খুব বেশি থাকে, হ্যাঁ এরা একটু হাবা গোবা বোকা বকেশ্বর হয়, আর এটা দেখবেন ঘটির পেটের মতো, কিসের পেটের মতো, ঘটির পেটের মতো। আর ক্যালকেটা কার্পের শিশুদের ক্ষেত্রে ইন্ট্রোভার্টেড সসারের কথা বলা হয়েছে, যে সেটা হচ্ছে উল্টা কড়াইয়ের উল্টা পিঠ থাকে, বিশাল বড় পেট, মাথা মোটা, বিশাল পেট মোটা, হাতগুলো একটু সরু, পা গুলো একটু সরু, হাঁটতে গেলেই সে পড়ে যায়, হাঁটতে গেলেই সে ঘেমে যায়, আরো অনেক লক্ষণ আছে। যাই হোক, তো আবার এই ব্যারাইটা কার্পের শিশুর কথা যে বলতেছি, যে তাদের ক্ষেত্রে সবকিছু ধীর গতিতে
তার কথা বলা শেখা ধীর, তার হাঁটা শেখা ধীরে হয়েছে, তার ব্রহ্মতল জোড়া লাগছে ধীরে, তার দাঁত উঠছে দেরিতে, তো সব পড়া শিখে দেরিতে, স্কুলে যায় দেরিতে, সবকিছু বুঝে দেরিতে, হাঁ করে থাকে, হাবা গোবা বোকা বকের সব, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা কি করবো? আর যদি কিনা মায়ের আসল ধরে থাকতে চাই আর আড়ালে আপনাকে ঢোকাতে চাই, মানুষ দেখলেই সে আঙুলের ভাগ দিয়ে অন্য দেখবে তাকে যেন কেউ না দেখে, এই অবস্থা যদি থাকে অবশ্যই আমরা বাড়ি টাকা ছাড়া কোনো কোনো মেডিসিনের কথা চিন্তা করবো না। আমাদের যদি 11টা বেজে গেছে, আমরা এই মানে মানে হোমিওপ্যাথিক যে চিকিৎসাটা দিব শিশুদের ক্ষেত্রে, যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট অফ দ্য চিলড্রেন, এটা মনে হয় 8টা 10টা পর্বে আমরা আলোচনা করতে চাই, 8টা 10টা পর্বে। তো আমি আর 10-15 মিনিট আলোচনা করবো, দেখি এরপর কোশ্চেন পর্বে আসবো ইনশাল্লাহ। এখন পশ্চিমের শিশুদের ক্ষেত্রে দেখা যাবে যে কি করতেছে, অল্পতেই কান্নাকাটি করতেছে, কি করতেছে অল্পতেই কান্নাকাটি করতেছে, এটা কিন্তু পশ্চিমের শিশুদের ক্ষেত্রে আমরা দেখি। এদের পায়খানার বেগ হচ্ছে না, 3 দিন 4 দিন 5 দিন পায়খানার বেগ হচ্ছে না। অনেক সময় দেখা যায় যে এই শিশু বাচ্চা 2 বছর বা 3 বছর শিশু বাচ্চার হাত পা কামড়াচ্ছে, তো মনে হচ্ছে যে শীত টান ধরেছে, তখন দেখা যায় সে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। এদের কিন্তু দয়া মায়া আন্তরিকতা ভালোবাসা বেশি। একটু যখন 3 বছর থেকে 5 বছর বয়স পৌঁছায়, তখন দেখবেন যে সে নিজে নাকে তার বন্ধুকে খাইতে দিচ্ছে, সে যার সাথে খেলা করে তাকে খাইতে দিচ্ছে, এটা কিন্তু ছোটকাল থেকে এটা বোঝা যাবে। আবার মাকে মাকে বলবে আম্মু একদম ফকির এসেছে, তো তুমি ওকে টাকা দাও, ওকে তুমি খাবার দাও, এই কথা যখন যে সমস্ত শিশুরা বলবে, দেখবেন যে তার মানে কি এরা সিম্প্যাথেটিক, এরা কি হয় এরা বড় হয়েও কিন্তু এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে, তো তারা মানুষের প্রতি দয়া মায়া ভালোবাসা আন্তরিকতা দেখাতে চায়, ঠিক আছে? কিন্তু দেখা গেল পায়খানার বেগ লাগছে, পায়খানার প্রচন্ড বেগ লাগছে, শিশুকে আপনি নিয়ে গেলেন বাথরুমে, তো পায়খানায় কোনো রকম হচ্ছেই না, পায়খানা পায়খানায় গিয়ে বেগ দিচ্ছে কিন্তু পায়খানা হচ্ছে না। আচ্ছা পায়খানা বসে তো হচ্ছে না, তুমি দাঁড়াও তো, তো দাঁড়াও, তো যেই দাঁড়িয়েছে তা পায়খানা হয়ে গেছে, তো দাঁড়িয়ে তার পায়খানা ভালো হয় আর বসে থাকলে পায়খানা হতে চায় না যদি সে শীতকাতর হয়। আবার দেখবেন কিছু কিছু শিশু আপনার তর্ক বিতর্ক করে, প্রতিবাদ প্রতিবাদ করে, আছে না এমন শিশু পাবেন কিনা? কিছু শিশু কথাই বলবে না, আর কিছু শিশু এই 5 বছরের শিশু প্রতিবাদ করবে, হ্যাঁ তুমি আমাকে এটা বললে, ওটা বললে, আমাকে কেন বলছো, এটা বলে না, বলে। তো তাদের ক্ষেত্রে আমরা যে লক্ষণগুলোর কথা বলেছি, যে এই সমস্ত লক্ষণ সহ যদি প্রতিবাদ প্রতিবাদী মনোভাব সম্পন্ন শিশু আমরা পাই, তাহলে কি করব আমরা কোষ্ঠীকালের কথা চিন্তা করব। এখন ক্যামোমেলার শিশু, তো ক্যামোমেলার শিশুর আচরণ কেমন হয় আমরা সকলে জানি। দেখা যায় যে সে আপনি তাকে আদর করতেছেন, সে আদর নিতে চায় না, ভালোবাসা দিতে চায় না, তাকে স্পর্শ করতেছেন নিতে চায় না, স্পর্শ পছন্দ করে না, তাকে আপনি একটা কিস করতেছেন এটা নিতে চায় না, ছেলে হোক মেয়ে হোক। যখন সে অসুস্থ হয়ে যায় বারবার ঘ্যান ঘ্যান প্যান প্যান করতেই থাকবে, তো এই ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি সবসময়ের জন্য রোগের থেকে তার এই ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি বেশি। জ্বর হয়তো খুব বেশি নাই, একটু কাশি আর 101 জ্বর হয়েছে, অর্থাৎ 102 জ্বর হয়েছে, এতে করে একেবারে বাড়ির সকলকে একেবারে অস্থির করে তোলে। তো তখন মনে হয় যে আরে তোমার জ্বর হয়েছে অল্প, অনেক বাচ্চাকে কিন্তু অনেক সময় মারধরও করে, হ্যাঁ মানে ওই যে ঝাঁকি দিয়ে ফেলে, আরে তুই ঘ্যান ঘ্যান প্যান প্যান করিস, তো ওই সময় রাগান্বিত হয়ে মা কিন্তু ব্রেস্টফিডিং করাই। তো ধরেন 6 মাসের শিশু অথবা 1 বছরের শিশু, তো এই শিশু ক্যামোমেলা যদি হয়ে থাকে, অথবা এমনও হতে পারে যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়েছে, দ্বন্দ্ব হওয়াতে মা এই রাগটাকে পুষে রাখছে, ক্ষোভ জিদ রাগ পুষে রাখছে, এই ক্ষেত্রে দেখা যায় যে ক্যামোমেলার হতে পারে, ইগনিশিয়ার হতে পারে, সে আপনার কি বলবো স্টেবিসেক্সিয়ার হতে পারে। এই শিশুর অসুস্থতার ধরন কিন্তু আপনি আমি হয়তো বুঝতেছি না, কিন্তু পূর্বের রাতের ইতিহাস নিয়ে দেখেন যে হয়তোবা সে গালিগালাজ করছে স্বামীকে অশালীন ভাষায়, অথবা স্বামী গালিগালাজ করছে স্ত্রীকে একে অপরকে গালিগালাজ করছে, এতে করে দেখা যায় যে এই রাগ খুব জীব পুষে রাখছে। এরপরে ওই রাগান্বিত অবস্থায় এই রাগ অবস্থায় শিশুকে ব্রেস্টফিডিং করাইছে, পরের দিন প্রচন্ড তার জ্বর কাশি পাতলা পায়খানা খিচুনি বিভিন্ন সমস্যা দেখা দিল, এবং বাচ্চাকে কোন রকম শান্ত করা যাচ্ছে না, ঠিক আছে, গায়ে হাত দিতে দেয় না, তো স্পর্শ করলে সে বিরক্তি ফিল করতে থাকে, পালস দিতে দেয় দেখতে দেয় না, কিন্তু যখনই তাকে রকিং করতেছেন, কি করতেছেন রকিং করতেছেন, সে রকিং ডিজায়ার করে, দোল দিলে সে
স্বাচ্ছন্দ্য বোধ করে, ভালো বোধ করে এবং দোল খেতে চাই, খাইলে সে ভালো ফিল করে, আবার কোলে কোলে থাকতে চাই, ডিজার্ট টু বি ক্যারিড, একটা রুবির কাছে ডিজার্ট টু বি ক্যারিড, সে বাহিত হতে চাই, বাহিত হলে সে ঠান্ডা, তাই না? সে অত্যন্ত দেখা যায় কথা বলা যখন শিখে তখন তাকে আদর করতেছেন, বাপ বললে শালা বলি এই বলে সে গালি দিবে, তাই না? এই সমস্ত লক্ষণ যদি আমরা কোনো শিশুদের ক্ষেত্রে পাই তাহলে আমরা কি করব, ক্যামোমিলা অ্যাপ্লাই করব, তাকে কোনো রকম তার সাথে কথা বলা যায় না, কেউ কথা বলুক এটা সে পছন্দ করে, কিন্তু টাকা এটা সে পছন্দ করে না, কিন্তু কোলে কোলে সে উঠে থাকতে চায়, তাই না? কোন রকমভাবে শান্ত শান্ত করা যায় না অনেক সময়, তো কিছু খাবার দিলে সে নিবে কিন্তু আবার অন্যটা পাবে। আপনি অনেক কিছুই দেখবেন, আমি আরেকটা মেডিসিনের চিত্র অঙ্কন করবো, সেটা চেনা এবং ক্যামোমিলার পার্থক্য আমরা কিভাবে করবো দেখবেন। চেনা আছে, ক্যামোমিলা আছে, এনজিম ক্রুড আছে, এনজিম প্লাট আছে, অনেক মেডিসিন আছে যেগুলো বয়স্ক রোগীদের ক্ষেত্রেই আমরা কি করতেছি অ্যাপ্লাই করতেছি, কিন্তু শিশুর আচরণ না বোঝার ফলে হয়তো বা প্রপারলি আমরা মেডিসিনটা দিতে পারতেছি না, এটা আমাদের ব্যর্থতা। যাই হোক, তো তাকে কিছু দিচ্ছেন, এই ক্যামোমিলা শিশুকে সে ওটা নিচ্ছে, পরে আবার কিন্তু সে ওটাকে কিছু দিচ্ছে নিচ্ছে আবার রিফিউজ করতেছে, এমনও হয়। তাকে আপনি কিছু দিচ্ছেন, সে নিল প্রথম, পরে আবার এটাকে ব্যাগ দেয়, তার যখন ব্যথা বেদনা করতে থাকে, অস্থির হয়ে যায়, অসহনীয় ব্যথা যখন করে তখন চিৎকার করে কান্নাকাটি করতে থাকে, এখন পাগল করার মতো ব্যথা, ঠিক আছে? এই অবস্থা যদি আমরা পাই তাহলে কি করবো, ক্যামোমিলা অ্যাপ্লাই করতে হবে। ক্যামোমিলা রোগী হয় শীতটা, তো সেটা আপনার বয়স্ক হোক, শিশু হোক, যুবক হোক, যুবিত হোক। তো আজকে কি আর মেডিসিন আলোচনা করবো, শুধু সিনার পার্থক্য করে আমরা শেষ করে দিই নাকি ক্যামোমিলার সাথে চেনা? আমি চেনার ইতিহাস বলবো, আমার মেয়ের একটা ইতিহাস বলবো, দেখেন তো কি অবস্থায় পৌঁছেছিল, এবং চেনার এত চমৎকার কাজ করছে আমি অবাক হয়েছি। যাই হোক, দেখবেন যে কোনো কারণ ছাড়াই সে কান্নাকাটি করতেছে, অত্যন্ত খারাপ আচরণ করে, অত্যন্ত কি ক্ষিপ্ত হয়ে যায়, তাকে টাচ করলে, তাকে আদর করলে খামখেয়ালিপনা তার মধ্যে থাকে। খামখেয়ালিপনা কেমন থাকে, সাধারণত সে একটু মিষ্টি খেতে চাই, আবার চা খেতে গেছে, সেও চা খেতে গেছে, তো এই শিশু কি বলে যে সে চা খাবে, ও চা খাবে, তো চিনি আমাকে একটু চিনি বেশি দাও, তো চিনি নিয়ে তার চায়ের কাপে দেওয়া হলো, তো চায়ের কাপে দেওয়াতে সে কি করবে, তুমি চায়ের মধ্যে চিনি কেন গোলাই দিছো, আমি খাবো না চা, তো তাহলে আমি ইয়ে করি নতুন চিনি দিই আমার এর মধ্যে, না এটা নেবোই না আমি, তো আর একটা নতুন চা তৈরি করে দিই তাও নেবো না, তো তাহলে কি করতে হবে, বলে ওই চায়ের মধ্যে তুমি চিনি কেন গোলাই দিয়েছো ওইটা বের করে দাও, ঠিক আছে, ওটা যে অবস্থায় ছিল চিনি ওই অবস্থায় আমার হাতে দাও, আমি হাতে চেটে চেটে খাবো, ঠিক আছে, তুমি চায়ের মধ্যে গোলাই দিয়েছো কেন, চিনার বায়নাটা হচ্ছে এমন ধরে, তখন মনে হয় তিন শিশুকে দুই চার চাপ, ঠিক আছে, আসলে তো এটা শিশুর দোষ না, তাই না, তার আচরণটা এমন, তাকে চিকিৎসা দিতে হবে, হোমিওপ্যাথিক মেডিসিন চেনা দিতে হবে। যাই হোক, তো এইগুলো অবস্থা দেখা যাবে, এবং পাশাপাশি দেখা যায় আপনি আর একটা জিনিসের কথা বলতে, সে একটু রুবি প্রকৃতির, অন্য খাওয়া দেখতেছে, অন্য একটা বিস্কিট খাচ্ছে, সেও বিস্কিট খেতে চাবে, অন্য কলা খাচ্ছে, আব্বু আমি তো উনি কলা খাচ্ছে আমার কলা দাও, তো কলা দিল, কলা এবার আপনি কলাটা ছুলে দিয়েছেন, কলা কেন ছুলে দিলেন, এই সোলা কলা সে খাবে না, কোন রকম খাবে না, তো আমি তাহলে নতুন কলা দিই, নো আমি নতুন কলাও নেবো না, ওই সোলা কলা আগে যেমন ছিল সেরকম করে দিতে হবে, কি এরকম শিশু আছে না, এমন ধরনের বায়না করে না, পরে তো যে সমস্ত শিশু দেখা যায় যে আপনার এই রকিংটা আপনার খুব ফাস্ট যদি দেওয়া হয় সেই ক্ষেত্রে সে একটু কমফোর্ট ফিল করে, হ্যাঁ, সেও কিন্তু এই যে ঘ্যান ঘ্যান প্যান প্যান নাকি সুরে কান্নাকাটি করে, নাকের মধ্যে আঙুল দিচ্ছে, কানের মধ্যে আঙুল দিচ্ছে, অনেক সময় শিশু ছেলে বাচ্চা সে তার জেনিটাল অর্গানটা সে বারবার হ্যান্ডলিং করতেছে, বারবার ঘাটাঘাটি করতেছে, এটা কিন্তু করে, আবার জিভটা থাকে পরিষ্কার, সে গরম কাতর পরিষ্কার, তাহলে ক্যামোমিলা এবং সেনাকে আমরা কি পার্থক্য করতে পেরেছি? জি স্যার, হ্যাঁ, সুন্দর, অসাধারণ, জি। তো যাই হোক, তো এই অবস্থা অত্যন্ত অ্যাগ্রিও টাইপের হয়, অত্যন্ত অ্যাগ্রিও টাইপের হবে, এবং আপনি যিনি দিচ্ছেন সে থ্রো করে, তো আমি আমার মেয়ের ইতিহাস বলতে চাচ্ছিলাম, তো আবার অনেক সময় কোনো বাচ্চাদের খিঁচুনি দেখা দিচ্ছে, এই খিঁচুনি দেওয়ার আগে চিৎকার করে কান্নাকাটি করে উঠে,
এটাও কিন্তু সেরেব্রাল বৈশিষ্ট্য। আমি আমার বড় মেয়ের একটা ইতিহাস বলবো। তো মেয়েটাকে চিকিৎসা করতেছি, চিকিৎসা করতে করতে ধরেন যখন যে লক্ষণ আসছে সে লক্ষণ অনুযায়ী আমি মেডিসিন দিচ্ছি, তো এতে করে কিন্তু কমপ্লিটলি ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না। তো এর মধ্যে প্রায় 5-7 দিন অতিক্রান্ত হয়ে গেছে। তো তার মায়ের বক্তব্য, মেয়ে কিন্তু তোমার একা না, মেয়ে কিন্তু আমারও। তো বাবা মা পেশা দিচ্ছে একদিকে, অপরদিকে স্ত্রী, অপরদিকে আমার শ্বশুর শাশুড়ি। তো মেয়ে তো মানে জ্বর তার কমতেছে না, কমতেছে বাড়তেছে, কমপ্লিটলি ভালো হচ্ছে না। তুমি তাকে হসপিটালে নাও, হসপিটালে নিতে টাকা পয়সার সমস্যা আছে না? আসলে টাকা পয়সার সমস্যা না, সমস্যা হচ্ছে যে হসপিটালে নিলে প্রপার চিকিৎসা আসলে পাবে না, আসলে অন্য কোনো সমস্যা তৈরি হবে। যাই হোক, তাদের কথা মতো থেকে আমি হসপিটালে নিলাম, স্টেট ব্যাংক হসপিটালে। তো প্রথমে অ্যান্টিবায়োটিকের একটা কোর্স দিল। তো দেওয়াতে কি হলো, এটা কাজ করলো না, রেসিস্ট্যান্স হয়ে গেলো। এরপর অ্যান্টিবায়োটিক আবার একটা কোর্স দিল, তাতে কাজ করলো না। এতে করে প্রায় 16 দিন হতে যাচ্ছে, তখন 16 দিন। এরপরে তার পরীক্ষা নিরীক্ষা করে টাইফয়েড তো আগেই ধরা পড়েছে, টাইফয়েডের চিকিৎসা দিল, ভালো হলো না। সর্বশেষ তাকে 1 গ্রাম ইঞ্জেকশন দিবে। তো আমারও টাইফয়েড হয়েছিল, তো অ্যালোপ্যাথি যখন ভালো হয় নাই, 1-2 গ্রাম দিয়েও কাজ হয় না, তখন শেষ সময় বেঁধেই ভালো হয়েছে। এখন আমি বললাম যে আচ্ছা, আমার মেয়ে এর মধ্যে চমৎকার একটা বায়না ধরছে। সে বায়নাটা কি, আব্বু তুমি কোথায়? আমি বাসায়। তুমি ওই কুসুমুখী, আপনারা চিনেন কিনা? কুসুমুখী চিনেন? কুসুমুখী তো, কুসুমুখী এইটা দিয়ে ভাত খাবো, কিন্তু এখন যে বায়না ধরেছে এই কুসুমুখী কিন্তু বাজারে পাওয়া যায় না, বাজারে পাওয়া যায় না। আমি কুসুমুখী দিয়ে ভাত খাবো, এটা দিয়ে আমাকে কি রান্না করে তুমি নিয়ে আসো। তাই বলছে মা, এই সময় তো কুসুমুখী পাওয়া যায় না, না ওইটা না দিলে আমি খাবো না। তার কিছুক্ষণ পরে বললো, আবু তুমি কোথায়? তো আমি অমুক জায়গায়। তুমি দুধ দিয়ে আমার জন্য ভাত নিয়ে আসো, ভাত নিয়ে আসো, দুধ আর পাউরুটি খাবো। তারপরে আমি হসপিটালে গেলাম, তো শরীর তো অর্ধেক শুকাই গেছে, আমি তার দিকে তাকিয়ে আসি। তখন সে দূরের থেকে বলতো, আব্বু আমার দিকে তাকিয়ে আসছো কেন? আব্বু আমার কাছে আসছে কেন? আব্বু আমার আমাকে স্পর্শ করছে কেন? তারপরে আমার মা গেছে, অর্থাৎ তার দাদি, আমার মা গেছে তাকে কোলে নিতে, দাদিও যেন আমার কাছে না আসে, ঠিক আছে, আমাকে যেন কেউ স্পর্শ না করে, আমার বেডে যেন কেউ না থাকে। তো এই যে তখন আমি হসপিটালে যারা নার্স আছে এবং ডক্টর আছে তাদেরকে বললাম যে ডাক্তার সাহেব, আমি আমার মেয়েটাকে রিলিজ করাতে চাচ্ছি, আপনি কাইন্ডলি ই করেন, রিলিজ করাই দেন। ও হ্যাঁ, ওই সময়ও ইঞ্জেকশন সম্ভবত ইঞ্জেকশন করতেছে। যাই হোক, তো এইভাবে 14 দিন সেফ্রন বা কি যা কি দিল অ্যান্টিবায়োটিক, কি একটা ওষুধ দিতে ইয়ে করছে, অ্যাপ্লাই করছে। তো বললো যে আপনি ডোজটা কমপ্লিট করেন, আর এটা না হলে 1 গ্রাম ইঞ্জেকশন দিয়ে। তো আমি বললাম যে আমি আর 1 সেকেন্ডের জন্য আমি হসপিটালে থাকতে চাই না, আমি তাকে রিলিজ করাতে চাই। বললো ভাই আপনি কি করেন? আমি হোমিওপ্যাথিক চিকিৎসক। বললো আপনি একজন সচেতন মানুষ, মেয়ের এই অবস্থা, এই অবস্থায় যদি আপনি কি করেন হসপিটাল থেকে নিয়ে যান, আপনি কি জানেন যে টাইফয়েডের প্রপারলি চিকিৎসা না পাইলে সেই ক্ষেত্রে বাচ্চা বিকলাঙ্গ হয়ে বা অন্য কোনো সাইড তার কি প্যারালাইজ হয়ে যায়, বিভিন্ন সমস্যা দেখা দেয়, এটা কি জানেন? ইয়েস ম্যাম আমি জানি, কিন্তু আপনি কি এটা জানেন টাইফয়েডের চিকিৎসা করাতে গেলে অনেক রুগী মারা যায়, এটা জানেন? কতগুলো নজির নেবেন? তো পরে উনি হেসে ফেলতেন। আমি বললাম আমার শিশুর বাচ্চার মধ্যে যে ধরনের সিমটম পেয়েছি, ওর 2-4 ঘন্টার মধ্যে জ্বর চলে যাবে, সেই লক্ষণটা আমি মূল্যায়ন করলাম আপনাদের সামনে, যেটা যে যখন আমি আমার সন্তানকে আদর করতে যাচ্ছি, কেন আমার আব্বু আমাকে স্পর্শ করছে, কেন আমার বেডে বসতেছে, তো বারবার এই যে বিভিন্ন ধরনের জিনিসের বায়না করা। হ্যাঁ, তখন রেপার্টরিতে আমি দেখলাম ফুড অ্যান্ড ড্রিঙ্কস, মেনি থিংস, ডিজায়ার, ফার্স্ট গিয়ার একটা লক্ষণ, একটা মেডিসিন, আর অন্য মেডিসিন আছে সেকেন্ড গিয়ার বা থার্ড গিয়ার। তো তারপরে তার জিভটা পরিষ্কার, ঘ্যান ঘ্যান করা, প্যান প্যান করা, মাকে ছাড়া আর কাউকে সহ্য করতে পারতেছে না, ঠিক আছে। এরপরে আমি তাকে ওই ক্যানোরাটেল খুলে অ্যান্টিবায়োটিক সব ফেলে দিয়ে আমি বললাম মেয়ে আমার মরে যায় যাবে, আমি বেঁধে খাওয়াবো এবং 24 ঘন্টার মধ্যে সে ভালো হয়ে যাবে, আমার এই বিশ্বাস আছে। তখন বাসার থেকে অনেক চাপ দিচ্ছে, বলো তুমি হঠকারী সিদ্ধান্ত নিচ্ছ, এটা কেন? আমি বললাম যে না, আমি বুঝে সুঝে সিদ্ধান্ত নিচ্ছি, রুগী আমার মেয়ে, আমার সিদ্ধান্ত নেব আমি, এবং সেটা খুব ভালো করে বুঝেছিল, মানসিক অবস্থাটা এমন লেভেলে পৌঁছিয়েছে ও এখন ওষুধ দিলেই সুস্থ হয়ে যাবে। তো আমি সেরা এসে অ্যাপ্লাই করলাম,
টু অথবা থ্রি অ্যাপ্লাই করে 2-4 ঘন্টার মধ্যেই অসুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে একেবারে জ্বর আজও গেছে কালো গেছে ভালো। এরপরে বলতেছে আমি ঢাকাতে আর থাকবো না, আমাকে চলো এতে নিয়ে চলো, আমি ছেলে দেখো নানির বাড়ি যাবো। নানির বাড়ি বেড়াতে যাচ্ছে, আমি ঠিক আছে আগামীকাল নেব। আগামীকাল ওদেরকে পাঠিয়ে দিলাম। তো পাঠিয়ে দিয়ে বাড়িতে গিয়ে তার খাওয়ার চাহিদা এত পরিমাণে বাড়ছে যে বারবার সে মরক পোলাও খেতে চাই। শুধু এখন এই যে তরুণ রোগের ক্ষেত্রে দেখবেন, তরুণ রোগের ক্ষেত্রে বাচ্চা যেই ধরনের খাবার খেতে চাই ওই খাবারটা হবে তার আরোগ্য সহায়ক করতো। এটা আমরা অনেকে হয়তো জানি না যে বাচ্চা যে ধরনের জিনিস চাই ওই ধরনের জিনিসটাকে খেতে দিতে হবে। কিন্তু ক্রনিক অবস্থায় যদি এই ধরনের বায়না করে তাহলে বুঝতে হবে এই রোগী খারাপের দিকে যাবে ওই জিনিস খাওয়ালেই। কিন্তু অ্যাকিউট ডিজিজ, সেটা জ্বর হোক অন্য কোনো রোগ হোক, যেই ধরনের জিনিস সে খাইতে যাবে সেই ধরনের খাবার দিলে আরোগ্য সহায়ক হিসেবে ওই ফুডটা তার কাজে দিবে। তো আমি আমার আলোচনা আজ দীর্ঘায়িত না করে তো এই করতে, এরপরে যাই হোক আমার মেয়ে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেল। তো এরপর খাওয়ার চাহিদা বললো প্রতিদিন 2-3টা করে সে বরফ পোলাও খাই, আলহামদুলিল্লাহ এরপর শরীর স্বাস্থ্য তার ভালো হয়ে গেল। তো এই ছিল ইতিহাস, আর অন্যান্য ইতিহাস আরো পরে বলবো। আজকে কেবল মনে হয় 4-5টা মেডিসিনের চিত্র অঙ্কন করেছি। আমাদের আবুল কাশেম ভাই অনেক পরে যুক্ত হয়েছেন, আবুল কাশেম অনেক মিস করেছেন। জি আবুল কাশেম ভাই আসসালামু আলাইকুম। আমি গ্রামের বাড়িতে আছি ভাই, গ্রামের বাড়িতে। আচ্ছা আচ্ছা, তো আমরা এর মধ্যে অনেক কিছু আলোচনা করেছি। তো আমাদের সাথে যারা যুক্ত ছিলেন আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং সর্বশেষ সালাম জানিয়ে আমি বিদায় নেই। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। রেকর্ড করেন না ভাই? রেকর্ড আছে বলুন। আমাদের ওই যে শাকুর আছে, শাকুর স্যার আছেন, আবার ডক্টর জাকির স্যারও আছেন। আপনাদের এই বিষয়ে যদি কোনো কমেন্টস থাকে, কোনো পরামর্শ থাকে, আমার যদি কোনো ভুলভ্রান্তি থাকে একটু পয়েন্টগুলো ধরাই দিলে আমি ওখান থেকে একটু সংশোধন হওয়ার চেষ্টা করবো। জি এসএম জাহাঙ্গীর ভাই আপনার কোনো কমেন্টস আছে কিনা, বিলকিস ম্যাম আপনার কোনো কমেন্টস আছে কিনা? জি স্যার, স্যারের পাশে বাচ্চা ঘুমাচ্ছে, আপনার এই এসএম জাহাঙ্গীর স্যারের বাচ্চা ঘুমাচ্ছে এই জন্য স্যার কথা বলতে পারবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে বিলকিস ম্যাম আপনার কোনো মন্তব্য আছে কিনা আমাদের ক্লাসে? আমার কোনো মন্তব্য নাই, ভালো এই আপনি যে উদ্যোগ নিচ্ছেন এটা অবশ্যই প্রশংসার দাবিদার এবং খুব ভালো ইনফরমেশন এগুলো। এই জন্য আমি খুব মনোযোগ দিয়ে শুনছি যে আমি আসলে এই মানে বাচ্চাদের যে ট্রিটমেন্টটা আমি সাধারণত করি যেভাবে শুরু করেছিলাম যে আমার ওইটা কি ভুল আছে কিনা সেটা বোঝার জন্যই সকাল সকাল উঠে আপনার ক্লাসে ঢুকলাম যে আমি যে ওয়েতে কাজ করছিলাম সে ওয়েটা ঠিক আছে কিনা। হ্যাঁ তো ওকে এরকম ভালো, হ্যাঁ খুব ভালো লাইনেই চলছেন। আরেকটা জিনিস আমি বলি, এটা বাচ্চা হোক বড় হোক যেই হোক, আপনার ধরেন ডায়াবেটিস আছে কিন্তু আপনার প্রচণ্ড রকমের মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে, আপনার ডায়াবেটিস বেশি মিষ্টি খাবেন না। আমার মতে, আমার সাইকোলজির মতে এইটাকে দমন করা আরেকটা বোকা, অল্প খাই, আমার ডায়াবেটিস তো আছে কি অল্প একটু খাই, কিন্তু আমি বলি এটা এটা কিন্তু মায়াজনের দিকে টার্ন করে সেটার কোনো কথা না। আমার এটা হলো কি শারীরিক বডির চাহিদা, বডি চাচ্ছে এবং এই ধরনের ডিজায়ার যেটা সেটা যারা দমন করে এক সময় দেখা যায় যে ওই পেশেন্টটা মানে তার ডায়াবেটিস ফল করে ফেলছে। হ্যাঁ এই যে ইয়ার তখন তাকে হয়তো চিনি বা অন্য কোনো কিছু খেতে হয়, বমি হয়, মাথা ব্যথা হয়, অস্থিরতা আসে, এই ধরনের অবস্থা তৈরি হয়। আমি আর কি বাস্তব জীবনে যতগুলি মানে ট্রিটমেন্ট করতে যাই, আমি ডায়াবেটিসের উপর অনেক পড়াশোনা করেছি, করতে যাই তত আমি সেই জন্য ডায়াবেটিসের রোগী দেখলে তার ইতিহাস জানতে চাই, যেখানেই পাই আমি চিকিৎসা করি না আমি জানতে চাই। আমি আমার অবজারভেশনে দেখা গেছে যে অল্প খাওয়া উচিত, মনে যা চাহিদা হয়, কারণ বডি সেটা চায়, বডি যখন চায় তার মনে তখন চাহিদাটা হয় তৈরি হয়, তবে সেই ক্ষেত্রে সামান্য পরিমাণ তার মনের চাহিদাটা মেটানোর জন্য। যেমন এক্সাম্পল, ফর দ্য এক্সাম্পল, আমি যখন রোজা থাকি তখন আমি চিন্তা করি সারাদিন আমি খাবো না, সুতরাং আমার খাওয়ার প্রবণতাটা কিন্তু থাকে না, হ্যাঁ খিদের প্রবণতাটা থাকে না। কিন্তু রোজা ছাড়া কি আমি সারাদিন না খেয়ে থাকতে পারবো? আমার খিদা জানবার হয়ে যাবে, খাবার দেখলে আমার পাগলের মতো লাগবে, একটু খাই। এই যে বডির যে চাহিদাটা আমার মনের সাথে, গ্ল্যান্ডের সাথে, সিক্রেশনের সাথে এই যে চাহিদাটা ক্রিয়েট হয়,
এইটাকে দমন করার জন্য আমার এটাতে অসুবিধা হলো সামান্য কিছু খেয়ে আমার মনের চাহিদা, মনের চাহিদাটা যদি আপনি সাপ্রেস করেন তাহলে যে কোনো রকমের সমস্যা হতে পারে, এইটা একটা সূক্ষ্ম পয়েন্ট। আপনার ভিউ, আপনার ভিউ, জি জি। এখন এই বিষয়ে আমরা একটু মানে কি বলবো গঠনমূলক একটু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে আমরা, আপনিও হয়তো কোথাও পড়েছেন, আমিও কোথাও হয়তো দেখেছি, ক্রনিক ডিজিজ ফিলোসফি এবং আপনার কি অর্গানন যেটা বলে, সেটা হচ্ছে অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে তার যে ডিজায়ার থাকবে ওই ডিজায়ারটা ফুলফিল করা আর সহায়ক পথ্য হিসেবে তাকে কাজ করবে, মেডিসিন কাজ করবে, অপরদিকে পথ্যটাও আরেকটু সহায়ক হিসেবে কাজ করবে। কিন্তু ক্রনিক ডিজিজের ক্ষেত্রে হতে পারে ক্যান্সার, হতে পারে ক্যান্সার, হতে পারে ডায়াবেটিস, এই ধরনের বিধ্বংসী যে রোগ, এই রোগের ক্ষেত্রে হ্যাঁ আপনার ডায়াবেটিসের রিডিংটা আপনাকে দেখতে হবে। একেবারে যদি নিচে নেমে চলে আসে সেই ক্ষেত্রে আমরা অভাবটা পূরণ করব, কি করব আমরা অভাবটা পূরণ করব। তো অভাবটা পূরণ করতে গিয়ে ডায়াবেটিসের পয়েন্ট অনেক বেশি, রিডিং অনেক বেশি, এই ক্ষেত্রে যদি মিষ্টি খাওয়ানো হয়, যদিও তার মিষ্টি খাইতে ইচ্ছা করতেছে কিন্তু এটা মনে হয় ক্ষতির দিকে ঠেলে দেওয়া হবে। কিন্তু না না, এটা আমি এখানে এই অর্থে বলিনি, আপনার হলো কি মিষ্টি, যাদের নাকি ডায়াবেটিস আছে ওদের কিন্তু মিষ্টি খেতে ইচ্ছা করে, কিন্তু ইচ্ছা করে কিন্তু সেটা প্রচন্ডতা, তার মানে বডির তার চাহিদা প্রচন্ড এবং সেইটা আস্তে আস্তে তার অন্যদিকে টার্ন করতে থাকে, এই যে সাপ্রেশনটা, এই যে সাপ্রেশনটা হচ্ছে। সেই জন্য আমি বলছি যে সান্ত্বনা দেওয়া, আমার ইচ্ছাটাকে সান্ত্বনা দেওয়ার জন্য সামান্য কিছু খাওয়া আমি, এবং এটা এটার ভালো রেজাল্টও পেয়েছি এই ধরনের। আর এটা হলো আমার নিজের বডির উপরে, আল্লাহর রহমতে আমার এই এই বয়সে আমার প্রেশার, ডায়াবেটিস আল্লাহর রহমতে নাই, কোনো রকমের সমস্যা নেই। আমার বাচ্চারা, আমি যদি বলি আমার শরীর খারাপ লাগছে, ভালো লাগছে, বাচ্চারা মানে বিশ্বাস করে না যে মা অসুস্থ, ওরা কখনোই আমাকে অসুস্থ হতে রাখে না। এখানে দুই ধরনের অবজারভেশন আসতে পারে, একটা হচ্ছে যে ডায়াবেটিসের রিডিংটা একেবারে নিচে নেমে চলে আসছে, তখন তো তাকে আসলে সুগারটা প্রয়োজন হয়, সুগার দেওয়ার প্রয়োজন হয়, কিন্তু যার অতিরিক্ত বেশি হয়ে গেছে রিডিং সেই ক্ষেত্রে তো দেওয়ার প্রয়োজন হয়। আবার কিছু কিছু রোগের ক্ষেত্রে দেখবেন যে, বিশেষ করে টিউবারকুলার পেশেন্ট, টিউবারকুলার পেশেন্ট সে জানে যে আমি এই খাবার খাইলে তার প্রচন্ড আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, আকাঙ্ক্ষা দেখা দিচ্ছে, এই জিনিসটা আমাকে খেতেই হবে, কিন্তু যেই খাই সে এত বেশি অসুস্থ হয়ে যায়। অসংখ্য রোগীর ক্ষেত্রে খাইলেই মরে, না খাইলে বরং বেঁচে থাকে, এমন এমন পেশেন্ট পাওয়া যাবে যে খেয়েছে না মরে গেছে, অসংখ্য ইতিহাস এমন পাওয়া যাবে। যেমন আমি যে রাবিয়া আছে আমাদের সাথে, রাবিয়া, রাবিয়ার মায়ের একটা খেয়াল বলি, দেখেন তার আগের রাত্রে মানে ভুরিভোজ করছে, ভুরিভোজ করছে, বেশ খাওয়া দাওয়া ভরপুর করছে, এই সাথে তার দই খাইতে ইচ্ছা হচ্ছে, মিষ্টি খাইতে ইচ্ছা হচ্ছে, খাইছে, এমন পরিমাণ বাড়ছে, ঠিক আছে, এখান থেকে আর কন্ট্রোল করা সম্ভব হয় নাই, আস্তে আস্তে কয়েকদিন পরে সে মারাই গেছে। এই জন্য না খাইলে মরে না, বরং খাইলে মরে, ঠিক আছে। তো যাই হোক, এদিকে আমরা খেয়াল রাখবো, কিন্তু কোন অবস্থায় খেতে চাচ্ছে, কোন খেতে চাচ্ছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে, কোন ধরনের খাবার খাইলে তার মরণ অবশ্যম্ভাবী, আবার কোন ধরনের খাবার খাইলে সে স্বস্তি ফিল করবে, সেই অবজারভেশন। এটা তো আপনি বেশি পরিমাণ, বেশি পরিমাণ বলে ফেলছেন, আমার কথা তো হলো সেটা হলো জাস্ট সান্ত্বনা দাও। বুঝতে পারছি আর কি। তো ঠিক আছে, তো ধন্যবাদ। আর কারো কোশ্চেন আছে কিনা, আর কারো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। আর মেন্টাল একটা ব্রাড কি চাপ যাবে, ঠিক আছে, এটা ঠিক, বরং আপনাকে ভিন্ন একটা ওয়ে তৈরি করতে হবে, সাইকোলজি যেটা বলে, যদি আমি সাইকোলজির স্টুডেন্ট না, কিন্তু পড়াশোনা করে যেটা বুঝেছি আর কি, তো সেটা হচ্ছে একটার পরিপূরক আরেকটা দিয়ে আপনাকে পূর্ণ করতে হবে। হতে পারে সেটা তার ভ্রমণ দিয়ে আপনি বিভিন্ন পার্কে নিয়ে গিয়ে তো আপনি সফর করান, অথবা দেখা যায় যে বই পুস্তক পড়ানোর মাধ্যমে বিভিন্নভাবে এক একটা সাইকোলজিক্যাল সাইডটা অ্যাপ্লাই করে, তো সেটা করা যেতে পারে। তো আপনি হঠাৎ করে মোবাইল আপনি নিয়ে নিলেই সে কিন্তু মেন্টালি প্রচণ্ড শখ পাবে। এখন আস্তে আস্তে, আচ্ছা তুমি দেখো, আমার মেয়ে ছেলেও দেখতে চাই, আচ্ছা কতক্ষণের জন্য, সময় সময় বলে দিই, কতক্ষণের জন্য, তো
আমার ছোট মেয়ে তো মিনিট বোঝে না, আব্বু তুমি 2 মিনিট, কেমন 2 মিনিট, এত মিনিট তো বোঝে না অত, তো 2 মিনিট দাও। তো বড় মেয়ের ক্ষেত্রে 5 মিনিট, 10 মিনিট, ওকে 10 মিনিট 5 মিনিট নিয়ে নিব, ঠিক আছে। তো এটা ভিন্নভাবে একটু ডাইভার্ট করতে হয় জি। আর এই ধরনের অ্যাডিকশন হ্যাঁ দূর করার ক্ষেত্রে মেডিসিনও আছে আমাদের, হয়তো বা দেখি যে বিশেষ জিনিসের প্রতি তার প্রচন্ড জিদ ধরা। হ্যাঁ, তো এটা হিস্ট্রি নিলেই বোঝা যাবে যে আসলে তার জিদটা কোন ধরনের, ঠিক আছে, এবং সে না পাইলে সে কি ধরনের আচরণ করে, এটা তার আচরণ ধরা থেকে মেডিসিন আসবে আর কি। একটা সাজেস্ট করতে পারি, কারণ এটা আমি অ্যাপ্লাই করে রেজাল্ট পেয়েছি। মোবাইলে প্রত্যেকটা জিনিসই, ধরেন নাটক দেখুক বা একটা যে কোনো একটা সিরিয়াল, কোনো একটা খেলা দেখুক বা যেটাই দেখুক না কেন, সেটা যদি ফুলফিল করা হয়, পরবর্তীতে আরেকটা দেখার জন্য আগ্রহ জন্মে। কখনোই একটা প্রোগ্রামকে ফুলফিল করতে দেওয়া উচিত না, যেন ফুলফিল করতে না পারে। আমাদের যারা নাকি ওকে এখান থেকে সরাতে চায়, তাদের চিন্তা করতে হবে সে কি, সেইটা যেন সে ফুলফিল করতে না পারে। মাঝখানে একটা ব্রেক, আপনি যেটা বলেন যে পার্কে নিয়ে যাওয়া, ওইটা যখন শুরু হবে বা এটা যখন পড়া শুরু করবে, তখন তাকে এমন একটা লোক দেখানো যেন ওইটার থেকে সে সরে আসে। এরকম করতে করতে তার ওইটার মধ্যে আগ্রহ সে হারায় ফেলবে, ওইটা ফুলফিল হয়। আমরা নিজেরাই তো বুঝি, একটা নাটক যদি দেখি দুইটা সিরিজ, ও পরবর্তী সিরিজটা কি যেন দেখি, ঠিক ওই টাইমে টিভির সামনে বসে থাকি বা মোবাইলটা নিয়ে বসে দেখি, তো এর পরের অংশটুকু। এই যে আস্তে আস্তে চেইন ওয়ার্ক, মাইন্ডের মধ্যে যে একটা চেইন ওয়ার্ক তৈরি হয়, এই চেইন ওয়ার্কটাকে ব্রেক করতে হবে, অন্যদিকে ডাইভার্ট করতে হবে। এভাবে ব্রেক করা যাবে না, অন্যদিকে ডাইভার্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো পরে পরে এক সময় এটার মধ্যে অনীহা চলে আসে, যখন এটার মধ্যে কন্টিনিউ করতে পারে না, তখন এটার মধ্যে আস্তে আস্তে অনীহা। এবং এটার জন্য মেডিসিনও আছে, যে অ্যাডিকশনের জন্য একটা মেডিসিনও আছে, যে কোনো কিছু যদি সে এইরকমভাবে মনোযোগ সহকারে দেখতে চায়, দেখে সে চারদিকে সব কিছু ভুলে যেতে চায়, এই যে সিন্ডমগুলি সে কী কী করে, এই টিভি দেখার সময়, মোবাইল দেখার সময় তার অঙ্গভঙ্গি, চেহারা কীরকম হয়, এটার উপর ডিপেন্ড করে মেডিসিনটা অ্যাপ্লাই করা যাবে। আপনি আজকে একটা ছোট বাচ্চাদের যে তাদের যে মানসিকতা গুলো আপনি পর্যালোচনা করলেন, এত সুন্দর ভাবে ফুটিয়ে তুললেন স্যার, মানে এটা অসাধারণ। মনে হয় যে একজন অসাধারণ